সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের আলোচনার বিষয় হচ্ছে সম্প্রতি ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে এসেছে, ব্রেক্সিটের পক্ষে সাধারণ মানুষ তাদের রায় দিয়েছেন যেটি রেফারেন্ডামে, এবং আজকেই ব্রিটেনে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছেন, সেখানে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং ব্রিটিশ রাজনীতি কোন দিকে যাচ্ছে, এসব নিয়ে আজকের আলোচনা। তবে আলোচনা যাওয়ার আগে প্রিয় দর্শক, আমি পরিচয় করে দিচ্ছি আমার অতিথিদেরকে। আমার সর্ববাবে, সর্ববাবে বলতে আমার বাবে যিনি বসেছেন তিনি হচ্ছেন তাজ শাহ, আপনারা তাকে চিনেন, তাজ সলিসিটারের প্রিন্সিপাল অফিসার। সালামুকুম। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকে আপনারা চিনেন, সিনিয়র টিভি প্রেজেন্টার। সিনিয়র এর জন্য বলছি কারণ তিনি শুরু করেছিলেন বাংলা টিভি থেকে এবং এখনও তিনি প্রেজেন্টিং করছেন এবং লিগ্যাল প্রফেশনের সাথে তিনি জড়িত। আপনারা চিনেন তাকে, নাসির রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ব্রেক্সিট নিয়ে কথা বলবো এবং আমাদেরকে কিভাবে ব্রেক্সিট আমাদেরকে আমাদের উপকারে এসেছে, আমাদের জন্য অভিশাপ না আশীর্বাদ, এসব নিয়ে আমরা কথা বলবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের মতামত থেকে থাকে, তাহলে আপনারা 02036372350 এই নম্বরে ফোন করতে পারেন এবং নিচের যে মোবাইল নম্বরটি রয়েছে সেখানে আপনারা SMS করতে পারেন। নাসির ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনি, আমরা রেফারেন্ডামের আগে একটা প্রোগ্রাম করেছিলাম এবং সেখানে আপনি এবং তাজ ভাই ছিলেন এবং আরও দুজন অতিথি ছিলেন, ব্যারিস্টার কালাম চৌধুরী এবং চৌধুরী হাফিজুর রহমান। আপনারা তখন ছিলেন স্বাধীনতার পক্ষে নাকি? ব্রেক্সিটের পক্ষে ছিলেন আপনারা। তো ব্রেক্সিটের পক্ষে, ব্রেক্সিটে ব্রিটেন বেরিয়ে এসেছে ইউরোপ থেকে, এটাই সত্য। এবং আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, থ্রেসা মে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি তার বক্তব্যের শুরুতেই বলেছেন ব্রেক্সিট ইজ ব্রেক্সিট, মানে বের হয়ে এসেছি, আমাদের কিছু করার নেই, বের হয়ে এসেছি এবং রেফারেন্ডামে মানুষ তাদের রায় দিয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা ইলেকশনের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সাধারণভাবে যেটি এফেক্ট করছে সেটি হচ্ছে পাউন্ড ক্রাশ হয়েছে। এবং আজকে বোধহয়, আজকে বা গতকাল থেকেই বোধহয় প্রথম পাউন্ড আবার উঠা শুরু করেছে। আমাদের দর্শক যারা রয়েছেন তারা বেশিরভাগই হিসাব করেন এক পাউন্ডে 105 টাকা, এতদিন ছিল 102 টাকা। এই ব্রেক্সিটের কারণে পাউন্ড ক্রাশ করার কারণ কি? এটা যেটা হয় যে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা আসে তখন এই কারেন্সি মার্কেটটা ভলাটাইল হয়ে যায়, এটা স্বাভাবিক। আস্থাহীনতা মার্কেট কোনো সময় চায় না, সবসময় স্থিতিশীলতা চায়। বাংলাদেশের মতো রাজনৈতিক অস্থিতিশীল কান্ট্রিতে বারবার কিন্তু বলে যে একটি সরকারকে 5 বছর থাকতে দাও। ঠিক তেমনি যদি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রের একটি সরকার 5 বছর স্থায়ী না হয়, যেখানে জিডিপির উপরে আঘাত আনে, ফরেন রেমিটেন্সের উপর আঘাত আনে, ব্রিটেনের মতো জায়গাতে অবশ্যই হবে। এখানে অত্যন্ত কমপ্লেক্স অর্থনৈতিক বিষয়, এখানে শুধুমাত্র কিন্তু ব্রিটেনের পাউন্ডের বিষয় না, এখানে শেয়ার মার্কেট আছে, গোল্ড মার্কেট আছে, স্টক মার্কেট আছে, এগ্রিকালচারাল মার্কেট আছে, ইন্টারন্যাশনাল ট্রেড আছে, আপনার ইন্স্যুরেন্স, পৃথিবীর মাদার ইন্স্যুরার এদেশে। সুতরাং ভয়ঙ্কর কমপ্লেক্স একটা বিষয় এখানে। এই যে অস্থিতিশীল একটি পরিস্থিতির শিকার হয় যে নতুন প্রধানমন্ত্রী কি হবেন, তার নীতি কেমন হবেন, আমি তারপরে আজকে জিজ্ঞেস করছিলাম যে হোম সেক্রেটারি কে হয়েছেন, আমাদের রুটি রুজির বিষয়, তার নীতি কি, তার ব্যাকগ্রাউন্ড কি। আজকে বরিস জনসনকে ইউতে কিভাবে গ্রহণ করবে, তিনি সারা জীবন ইউর বিরুদ্ধে ঝগড়া করেছেন, বিশাল বিশাল কথা বলেছেন। ডেভিড ডেভিসের মতো ব্যক্তি যিনি 11 বছর আগে ডেভিড ক্যামেরনের সাথে ফাইট করে অল্প কিছু ভোটে কনজারভেটিভের প্রধান হননি, তিনি ব্রেক্সিট মিনিস্টার হয়েছেন। এখন মার্কেট স্থিতিশীল হবে, কারণ আমি জানতাম না কে কি হচ্ছে। আমি এখানে 7টা প্রিন্টআউট নিয়ে আসছি, কোথাও বলেছে জেমস ব্রোকেন শেয়ার হোম মিনিস্টার হবে, কোথাও বলছেন যে ক্রিস গেইলিং হবে, কোথাও বলছেন যে ফিলিপ হ্যামন হতে পারেন। এটা একটা অস্থিতিশীল ছিল, স্থিতিশীলতা মার্কেট যেহেতু চায় এই জন্য একটা হয়েছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, সারা পৃথিবীর বিখ্যাত সব অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যক্তিত্ব, সায়েন্টিফিক ব্যক্তিত্ব, বিল গেটসের মতো লোকরা বলেছে তোমরা বের হয়ে যেও না,
সেখানে বের হয়ে গিয়েছে, এটা একটা বিশাল শক, এটাই স্বাভাবিক। আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম এটা 45-55, আমার মতে 55% ভালো, 45% খারাপ। ওই 45-এর একটি ধাক্কা হচ্ছে পাউন্ড পড়ে যাওয়া। আমার তো মনে হয় না 45-এর ধাক্কা লেগেছে, আমার তো মনে হয় যে 50-এর উপরে ধাক্কাটা লেগেছে। কারণ ইউরো, আমি 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 আমার আমার ব্যাপারটা বলি, আমি যখন আপনাদের সাথে প্রোগ্রাম করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে যদি পাউন্ড ক্রাশ করে এবং ইউরো সমান সমান হয়ে যায় তাহলে আমার যেটি আমাকে যেটি এফেক্ট করবে আমার টেলিভিশন চালাতে, আমার স্যাটেলাইটের বিল কিন্তু ইউরোতে আমরা পে করি। এখন ইউরো আর পাউন্ড যদি সমান হয়ে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, হ্যাঁ আমাকে বেশি পাউন্ড দিতে হচ্ছে, তো আমাকে এফেক্ট করতেছে। আমি যদি রিভার্স ভাবে দেখি আজকে কি দেখতে পাচ্ছি, আজকে যারা এদেশে আমদানি করছে তাদের তো কম টাকা দিতে হচ্ছে, আমরা তো আমদানি নির্ভর একটি রাষ্ট্র। সেক্ষেত্রে জিনিস হচ্ছে আজকে ব্রিটেনের ডেট যেটা আছে সেটা ইতিহাসের সবচেয়ে কম দামে চলে গিয়েছে, কারণ কি হচ্ছে পাউন্ডের দাম কম সেটা তারা কিনে নিচ্ছে, যার ফলে এটা কিন্তু দুই দিকেই আছে। এখন আমরা অবশ্যই ইমিগ্রেন্ট কমিউনিটি, আমার ব্রেক্সিটের দুদিন পর একজন নামাজে দেখা হলো, তখনও তারাবির নামাজ চলছে, বলছে ভাইয়া আপনারা যে স্বাধীনতা স্বাধীনতা বললেন এদের টাকা পাঠাবো, কমে যাচ্ছে, এটাকে পাঁচ ভাই দিবেন। আজকে কিছু বইও আছি যে হার্ডেস্ট হোম সেক্রেটারি ইন দ্য হিস্ট্রি অফ গ্রেট ব্রিটেন উনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, এখন যদি উনার বিরুদ্ধে নাশিদ ভাই আর যদি প্রত্যেক স্যাটারডে উনার বিরুদ্ধে কথা বলি, এখন কিন্তু আমাদের খবর আছে কি বলেন। এখন উনাকে মসজিদে অ্যাটাক করছে, এখন আমি তো জাস্ট আমার বাসার লফট কনভার্সন শেষ করলাম, তো প্রত্যেক উইকেন্ডে ইভিনিং এ কিন্তু বিএনকিউ তে যেতে হতো। আমাদের বাঙালি কমিউনিটির ফেমাস বিএনকিউ হচ্ছে ব্যাকটনের বিএনকিউ, বিরাট বড়। তারপরে উইক্স আছে আরেকটা ইস্টামে, তো ওখানে গেলেই আমাকে অ্যাটাক, স্পেশালি যারা আমাদের হাউস ওনার আছেন, যারা রেন্টেড প্রপার্টি আছে অনেকগুলা। তো তাজ ভাই বললেন এখন তো আমাদের রেন্ট কমে যাইতেছে, পাউন্ডও কমে যাইতেছে, যারা লেবার ওনারা বলতেছেন। এখন আমার প্রশ্ন শোয়েব ভাই সেটা হচ্ছে কি, আমরা যেটা আমাদের অ্যাসেসমেন্টে সবার মত প্রকাশ করার স্বাধীনতা আছে, আমরা বলছি যে এটা আউট হওয়া উচিত, অ্যান্ড ইনশাল্লাহ আজকে আমার এটা খুশি লাগে, অ্যান্ড আই ফিল প্রাউড যে আমরা কতগুলো রিজন নিয়ে আমরা ক্যাম্পেইন করছি। আজকে যেখানে প্রাইম মিনিস্টার ছিলেন না, লেবার পার্টির লিডারও ছিলেন না, দুজনই লাস্ট মিনিটে পাবলিকের সাথে, আমি যেটা বলবো, বিট্রেয়াল করছেন ওনারা। ওনারা জান নাই পাবলিকের সাথে, দুজনই কিন্তু আউটের পক্ষে ছিলেন, কিন্তু লাস্ট মিনিটে ওনারা পাবলিককে সহযোগিতা করে নাই। কিন্তু আজকে এই দেশের পাবলিক ওনাদের নিজেদের জ্ঞান ইউজ করছেন, নিজেরা চিন্তা করছেন, করে ওনারা ভোট দিয়েছেন উইদাউট লিডারশিপ। এবং আমি যেটা শোয়েব ভাই বলবো যে যদি প্রপার গাইডেন্স থাকতো, আজকে যদি প্রাইম মিনিস্টার বা লিডার অফ অপোজিশনের কাছ থেকে যদি ভালো গাইডেন্স থাকতো, এই রেজাল্টটা কিন্তু আমার দৃষ্টিতে 70+ হইতো আউটের পক্ষে। যাক, যেটা আমাদের নিউ প্রাইম মিনিস্টার বলছেন, ইলেকশন হয়েছে, এইটা আউটের পক্ষে হয়েছে, and we have to follow it whatever public say, we got the majority there. এখন এটা ন্যাচারাল জিনিস, পাউন্ডে ক্রাশ করবে, এটা এজ নাশিদ ভাই এক্সপ্লেইন্ড, কিন্তু এটা ওভার দ্য টাইম এটা রিকভার হয়ে যাবে। আপনারা দেখছেন যে ওয়ান অফ দ্য ফার্স্ট থিং নিউ প্রাইম মিনিস্টার বলছেন যে আউটসাইড ইউরোপের সাথে, আপনারা এখনও দেখেন স্কাই নিউজের কিন্তু স্ক্রলে আছে, আপনারা দেখেন গে যে উনি বলছেন আউটসাইড ইউরোপের সাথে আমরা স্ট্রং একটা রিলেশনশিপ করব। ফিউ উইকস ব্যাক আপনার প্রোগ্রামে এই চেয়ারে বসেই বলছিলাম যে গ্রেট ব্রিটেন ডাজন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইউরোপ, উই হ্যাভ এ কমনওয়েলথ কান্ট্রিজ, উই গট এ হিস্টোরিক রিলেশনশিপ, বিজনেস রিলেশনশিপ, অ্যান্ড ইনডাইরেক্টলি আজকে এজ এ স্টার্টিং পয়েন্ট আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু এই কথাটাই বলছেন, ওয়েন শি মিন আউটসাইড ইউনাইটেড কিংডম। আজকে দেখেন ওনাদের ওনার মন্ত্রিসভা উনি কাকে দিলেন ভালো ভালো পোস্টগুলা, যারা ব্রেক্সিটের পক্ষে। ইয়েস, আমাদের কালাম চৌধুরীর কথা মেনশন করলেন, উনি বরিস জনসনকে কি কথা বললে কালাম চৌধুরী, কিন্তু আজকে দেখেন
he is the foreign secretary উনি কিন্তু ওপেনলি ক্যাম্পেইন করছেন এখন উনি উনাকে প্রশ্ন করা হয়েছিল কিছুক্ষণ আগে যখন উনি বাসায় রিটার্ন করছেন যে আমেরিকাকে তুমি কি করবে এখন কি তুমি বারাক ওবামাকে অ্যাপোলজি দিবে উনি কিন্তু আরো অন্যভাবে একটা উত্তর দিয়েছেন ডেভিড ডেভিস উনিও কিন্তু আউটের পক্ষে ছিলেন উনাকেই কিন্তু দেওয়াইছে উনি নেগোশিয়েট করবেন এবং যিনি নিউ প্রাইম মিনিস্টার হয়েছেন আপনারা লক্ষ্য করবেন যদি আপনারা পাস্ট ফিউ মান্থস দেখেন উনি কিন্তু সাইলেন্ট ছিলেন লাস্টে হয়তো উনি আমাদের আউটগোয়িং প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক রাখার জন্য উনি বলছেন আমি ইনের পক্ষে কিন্তু উনার হার্ট থেকে উনি চাইছিলেন যে না উই শুড গেট আউট এবং লাস্ট মিনিটে আমরা যেটা লাস্ট পাঁচ ছয় বছর থেকে আমরা বলে আসতেছিলাম যে এই দেশের ইমিগ্রেশন প্রবলেমটাই হচ্ছে কি ম্যাস মাইগ্রেশন ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড লাস্ট ফিউ মান্থসে উনি কিন্তু লাস্ট মিনিটে রিয়েলাইজ করছেন শি অ্যান্ড আউটগোয়িং দ্য প্রাইম মিনিস্টার যে এই ইউরোপের ম্যাস মাইগ্রেশনটাই হচ্ছে আমাদের প্রবলেম এবং এইটার রূপ ধরেই আমি মনে হয় যে আজকে উনি বলছেন ব্রেক্সিট মিন উই হ্যাভ টু গেট আউট থ্যাংক ইউ তাজ ভাই দেখি সম্ভবত কলার আছেন লাইনে কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলার কি লাইনে আছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন প্লিজ আচ্ছা আমি বার্মিংহাম থেকে জেমস বলছি আমি প্রথমে আপনাদের তিনজনকে আপনার বিশেষ তিনজন মানুষ কমিউনিটির আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই ঈদের শুভেচ্ছা তাজ ভাই সাহেব ভাই এবং নাসির ভাই আমি আমি লিবের পক্ষে ভোট দিয়েছিলাম কারণ আপনাদের এই প্রোগ্রাম শুনে আমি মোটিভেটেড হয়েছিলাম যে অসম ইমিগ্রেশন ল তারা যেটা করেছে সেটাকে আমি সাপোর্ট করতে পারি না যদি আমি রিমেনের পক্ষে ভোট দিতাম সেটা সাপোর্ট হয়ে যেত আমি তাজ ভাইয়ের কাছ থেকে খুব বেশি ইমপ্রেসড হই যখন উনি যেসব কথা বলেন ইমিগ্রেশন নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেটা খাটে আমার প্রশ্ন তাজ ভাই যে ব্যক্তি যে কাজ করতে চাননি তাকে আজকে আমরা প্রধানমন্ত্রীর আসনে দেখলাম উনি চাননি বা ব্রিটেন বিভক্ত হয়ে যাক যদি আপনি কেবল বললেন যে শেষ মুহূর্তে উনি চাননি আমার মনে উনি শুরু থেকে চাননি কারণ অসম ইমিগ্রেশন আইন উনি চালু করেছেন এখানে যেখানে আমাদের ব্রিটিশ লোকজন কন্ট্রিবিউট করে তাদের পরিজনদেরকে আনতে পারে না একটা 18600 একটা আইন করে রেখেছে ওয়ারাস একজন ইউরোপিয়ান লোক কোনো কন্ট্রিবিউশন না করে সরাসরি এসে শুধু চামড়ার গুণে তারা এখানে সরি মাই ল্যাঙ্গুয়েজ যদি আপনি কিছু মনে না করেন এখানে এসে তারা সমস্ত সুযোগ সুবিধা নেয় আমি মনে করি খুবই অসম একটা আইন তারা চালু করেছে আসলে আমার আমি আপনার কাছ থেকে একটা প্রেডিকশন এখন চাই আপনি কি মনে করেন যিনি চাননি এই দেশ স্বাধীন হোক ইন এ সেন্স তাকে আমরা স্বাধীনতার পক্ষে কাজ করার ম্যান্ডেট দিলাম এখন অর্থাৎ বেশিরভাগ মানুষ আমি জানি না খুশি কিনা তেরেজ আমি একটা প্রেম প্রাইম মিনিস্টার হিসেবে পেয়ে আপনি আজকে একটা প্রেডিকশন করেন যে ভবিষ্যতে কি হবে আসলে আমরা কি আবার একটা জেনারেল ইলেকশন দেখবো না আমরা আশা করবো যে আবার ডেভিড ক্যামেরনের মতো উন্নয়নশীল ব্রিটেন আবার চালু হবে পাউন্ডের দাম কমে গেছে সেটা খুব ন্যাচারাল এটা এটা অস্থিরতার থেকে হয়েছে যেটা নাসির ভাই বলেছেন অ্যাবসলুটলি রাইট এটা হয় সব দেশে সবসময় হয় এটা কিন্তু আমি আপনার কাছ থেকে শুধু এটা জানতে চাই সরি অনেক সময় নিয়ে নিলাম আমি যে আপনি কি প্রেডিক্ট করেন আগামী দু বছরের মধ্যে আমরা আবার আগে কি জেনারেল ইলেকশন দেখব নাকি দেড় সময় আসলে আমরা যেসব সমস্যার কথা চিন্তা করি সেগুলো উনি সমাধান করতে পারবেন থ্যাংক ইউ নির্বাচনে পরাজিত এমপি নন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আপনি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সোহেব এক সময় এদেশে বাবার সূত্রে এসেছেন পত্রিকায় লিখেছেন বাংলাদেশের পত্রিকায় লিখেছেন বিভিন্ন চ্যানেল ছিলেন ওটা আপনার পরিচয় নেয় রেজা আহমদ সোহেব সাহেবের পরিচয় কি চ্যানেল আয়ের স্বত্বাধিকারী আপনার মূল্যায়ন হবে চ্যানেল আয়ের স্বত্বাধিকারী হিসাবে এটার সাফল্যতা আপনার এটার ব্যর্থতা আপনার আজকে তেরেসা মের আগের পরিচয় আমাদের ভুলে যেতে হবে 1800 সালের পরে প্রথম কোন হোম সেক্রেটারি প্রাইম মিনিস্টার হলেন মাইকেল হ্যাজেলটনের মতো বিখ্যাত ব্যক্তি হোম সেক্রেটারি হতে পারেন নাই মাইকেল হাওয়ার্ড হতে পারেন নাই আপনার এর আগে বহুত নিদর্শন আছে হোম সেক্রেটারি মানে কি রাজনৈতিক কবর দিয়ে দেওয়া আজকে আমরা দেখেছি 7 থেকে 8 জন টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউনের আন্ডার হোম সেক্রেটারি জ্যাক স্ট্র হয়েছে আপনার জ্যাকি স্মিথ হয়েছে ডক্টর জন রিড হয়েছে
আসছে আর গিয়েছে তিনি শক্ত হাতে যেভাবেই হোক ধরে রেখেছিলেন। আজ প্রধান বিষয়টা কি, আজকে কিন্তু জাতির কাছে প্রধান বিষয় ইউরোপের সাথে ব্রিটেনের কি সম্পর্ক হবে, অর্থনৈতিক অবস্থান কি হবে। এই চ্যালেঞ্জে আমরা কি দেখেছি, তিনি শক্ত হাতে যখন হোমোফিস ধরেছেন, আমি তাজ ভাই প্রতিনিয়ত শনিবার তার নীতির বিরোধিতা করতাম, ব্যক্তি তেরেসা মেয়ের নয় নীতি তেরেসা মেয়ের। আজ তিনি কিন্তু এমএম কেসের ক্ষেত্রে বলেছে এটা অসাম্যমূলক, আজ আমি ওই নীতি দেখতে চাই যে জেমস সাহেব যেটা বলেছেন 18,600 জায়গায় তিনি কি করেন, এই নীতিতে তিনি কি করবেন। এবং অ্যাঙ্গেলা মার্কেলকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে ব্রিটেনের ইতিহাসে টাফেস্ট প্রাইম মিনিস্টার সাথে তোমার নেগোসিয়েট করতে হবে, ওই জায়গায় আমার টাফ লোক দরকার, ওখানে কিন্তু আমার বরিস জনসন দিয়ে নেগোসিয়েশন হতো না, তিনি ওই যে ঝুলে ঝুলে ফ্ল্যাগ ঝুলাচ্ছেন ওই ফ্ল্যাগ ঝুলাতে নেগোসিয়েশন হয়নি। থেরেসা মে কি করেন, উনি হাউস অফ কমন্স হাউস অফ লর্ডস এর পাবে যে আড্ডা দেন না, চা পার্টিতে যান না, ডিস্কো পার্টিতেও যান না, সারাদিন পেপার পড়েন এবং রাগও করেন না, চিৎকার করে কথা বলেন না, বুকিশভাবে পড়ে দেখে। এবং তার কিন্তু লম্বা অ্যাডভাইজারের লিস্ট ছিল সবসময়, আমি ব্যাকগ্রাউন্ড চেক করে এসেছি, এবং সেই অ্যাডভাইজারগুলো তিনি কিন্তু 6 মাস আগে থেকে চেঞ্জ করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তার প্রিপারেশন আছে। আমি তুলনামূলকভাবে বলবো যে বরিস জনসনের প্রিপারেশন ছিল না। আমি ব্যক্তিগতভাবে এত কাগজ নিয়ে আসিনি, আমি প্রিপারেশন ভালোবাসি, ব্রেক্সিটের কোনো প্রিপারেশন ছিল না, প্রধানমন্ত্রী হওয়ার প্রিপারেশন ছিল না। ওকে, বাকি যারা আমাদের অডিয়েন্স দেখতেছেন সবাইকে বলতেছি, আপনারা যদি লক্ষ্য করেন লাস্ট 4-5 মান্থস গোয়িং ব্যাক, অনেক পলিটিশিয়ানরা ওপেনলি ক্যাম্পেইন করছেন যে আমি ইন বা আমি আউট, কিন্তু উনাকে উনি একটা সাইলেন্ট রোল প্লে করছেন, এবং ইনসাইড দ্য ক্যাবিনেট অফ প্রিভিয়াস মানে গভর্নমেন্ট মানে ডেভিড ক্যামেরনের সরকারে উনি কিন্তু একটা কি ফিগার ছিলেন। অ্যান্ড একটু আগে আমি উনার কোলের আগে মেনশন করছি, দে ওয়াজ এ রিলেশনশিপ, ক্লোজ রিলেশনশিপ বিটুইন দ্যাম ইন টার্মস অফ পলিটিক্স। আর আজকে প্রত্যেক দেশেই, এই দেশে হোক আর বাংলাদেশে হোক, পলিটিক্সটা এমন একটা জিনিস অনেক ক্ষেত্রে ইউটার্ন করতে হয়, আপনি একটা জিনিস না চাইলেও আপনি হয়তো এটা বলবেন না কিন্তু অ্যাটলিস্ট আপনি সাইলেন্ট থাকবেন। অ্যান্ড আমার মনে হয় উনি এই সাইলেন্ট রোলটা প্লে করছেন টু কিপ দ্য গভর্নমেন্ট হ্যাপি, কিন্তু উনি যে আউটের পক্ষে, আমি এই লাস্ট কাপল অফ আওয়ার্স থেকে আমি যেটা অ্যাসেসমেন্ট করছি এইটার রিফ্লেকশনটা চলে আসছে উনি যখন উনার নতুন ক্যাবিনেটে কয়েকগুলো পজিশন ডিক্লেয়ার করছেন, ভেরি হাই সিনিয়র পজিশন, ডেভিড ডেভিস এবং বরিস জনসনের অ্যাপয়েন্টমেন্ট থেকেই মেম্বার্স অফ পাবলিক শুড রিয়েলাইজ উনার মাইন্ডে কি আছেন। এবং উনি ইলেকটেড হওয়ার আগে উনি স্ট্রেইট ওয়ে বলে দিছেন যে ইলেকশন হয়েছে, আমরা আউট হব, এইটা মেজরিটি হয়েছে, অ্যান্ড উই হ্যাভ টু ফলো দিস ম্যান্ডেট। আর ইন্টারপ্রিটেশন করতে হবে উনার ফার্স্ট কথা যেটা বলছেন, উই হ্যাভ টু বিল্ড এ স্ট্রং রিলেশনশিপ আউটসাইড ইউরোপিয়ান ইউনিয়ন, এবং এইটাকে আমরা সবার ক্যাপাসিটি আছে ইন্টারপ্রিট করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থাস ভাই, নাশিদ ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার আপনার টেলিভিশনে ভলিউম একটু কমিয়ে দেন প্লিজ। কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম, কন্ট্রোল রুমকে অনুরোধ করছি লাইনটি কেটে দেওয়ার জন্য, কারণ উনি টেলিভিশনের ভলিউম কমাচ্ছেন এবং কথা বলছেন না। আমরা দেখি নেক্সট কলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জনাব হাসান, আমি তাজ ভাইয়ের ইয়েতে একটা কথা বলতে চাই, যে তাজ ভাই যে বলছেন যে উনি কোন উনি আসলে কোন কোন পক্ষে ছিলেন, উনি সাইলেন্ট ছিলেন, তার মানে কি এটা আমরা ধরে নিতে পারি না যে উনি আসলে কোনো প্ল্যানই ছিল না, উনি শুধু মিডিল পাথ অবলম্বন করছেন, যে তার কোন প্ল্যান ছিল না, সে হলো মানে যেদিকে বৃষ্টি পড়বে সেদিকে ছাতা ধরবে, এরকম একটা প্ল্যান ছিল, বা তার পার্সোনালিটি এখানে আমরা দেখতে পাচ্ছি না। আর আরেকটা যেটা তাজ ভাই বলছেন যে মানুষ তাদের জ্ঞান ইউজ করছে, আসলে লিভে ভোট দেওয়ার পর অনেকের সঙ্গে কথা বলেছি আমরা, আমি পার্সোনালি, তারা ইউ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, তারা শুধু যে ইতালিয়ান লোক দেখেছে তাদেরকে ঠেকানোর জন্য লিভে ভোট দিয়েছে, বলছে যে না ভুল হয়েছে ভাই, লিভে ভোট দিতাম না, আসলে লিভে ভোট দিয়ে ভুল হয়েছে। তো আসলে মানুষ কিন্তু জ্ঞান ইউজ করে নাই, এবং এরকম একটা ইয়েতে দেখছি পেপারে, সত্যি কিনা 1.1 মিলিয়ন পিপুল দে গট কনফিউজড, তারা আসলে না বুঝে দিবে ভোট দিছে।
ডায়লগ আছে না এখন ডেভিড ক্যামেরুনের যে যেটা গ্রেটেস্ট মিস্টেক ছিল অ্যাজ এন আউটগোয়িং প্রাইম মিনিস্টার উনি কিন্তু এই এই এইটা ওনার ইলেকশন ক্যাম্পেইনে আনাই উচিত ছিল না আনে ওইটা ওইটা উনি এখন ওইটার কনসিকোয়েন্স উনি বেয়ার করতেছেন আজকে উনি যখন আউট হইলেন ফ্রম দ্য পজিশন এখন মেম্বার্স অফ দ্য পাবলিক মোর কনসার্ন অ্যাজ শোয়েব ভাই সেড ইন ওপেনিং অফ দিস প্রোগ্রাম যে পাউন্ড ক্রাশ করছে ব্যবসা বাণিজ্য এফেক্টেড হইতেছে কিন্তু আমরা ওয়াইডার ইন্টারেস্ট অফ দিস কান্ট্রি আমরা দেখতে হবে এখন আপনি যাদের সাথে আলাপ করছেন এখন আপনার কাছে যদি আমার কাউন্টার প্রশ্ন থাকে যারা আউটের পক্ষে ভোট দিছে ওনারা কি না বুঝে ভোট দিছে এবং আজকে দেখেন আপনি যদি জিওগ্রাফিটা দেখেন ইউনাইটেড কিংডমের ইংলিশ অরিজিন যেসব এলাকা আছে এইসব এলাকায় কিন্তু বেশিরভাগই ভোট দেওয়া হয়েছে দে ওয়ান টু গেট আউট স্কটল্যান্ডে ভোট দেওয়া হয়েছে দে ওয়ান টু স্টে ইন কিন্তু স্কটল্যান্ডের একটা রিজন আছে আপনারা জানেন যে গ্রেট ব্রিটেনের সাথে ওদের হিস্টোরিক একটা সম্পর্ক খারাপ আজকে তাইলে আমার প্রশ্নটা হচ্ছে কি ওরা কেন এই 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 আউটের পক্ষে ভোট দিল দে মাস্ট বি এই এই রিজন এবং প্রবলেমগুলো মেম্বার অফ পাবলিক যেটা রিয়েলাইজ করছেন আমাদের হাউজিং আমাদের এনএইচএস আমাদের ইমিগ্রেশন আমাদের এমপ্লয়মেন্ট সব কিছুতে এফেক্টেড হয়েছে বিকজ অফ দ্য ফ্রি মুভমেন্ট অফ ওয়ার্কার্স যার ইচ্ছা এখানে আসতে পারবে উইদাউট এনি রেস্ট্রিকশনস আজকে যারা ইন এবং আউটের পক্ষে কথা বলতেছেন একটা স্ট্যাটিস্টিক শোয়েব ভাই সবাই বলতেছে 3 মিলিয়ন ইউরোপিয়ান লোক আছে এখানে এদের ভবিষ্যৎ কি এটার প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু এর আগে আমি ব্যক্তিগতভাবে বলবো যেহেতু লাস্ট 20 ইয়ার্স থেকে এই ইমিগ্রেশন নিয়ে কাজ করা এটাই হচ্ছে কি আমার মেইন ব্রেড অ্যান্ড বাটারি আমি বলবো এবং এই 3 মিলিয়নটা আসলে কোনো রাইট ফিগার না আমি এবং নাশিদ ভাই আমাদের স্যাটারডে লো উইথ এন রহমান প্রোগ্রামে শেয়ার করছি অনেকবার মেম্বার্স অফ দ্য পাবলিকের সাথে রিয়ালিস্টিক ফিগার হচ্ছে ইন এক্সেস অফ 5 মিলিয়ন পিপল লিভিং ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন কারণ এই 3 মিলিয়নের স্ট্যাটিস্টিকটা হচ্ছে কি যারা অফিসিয়ালি রেজিস্ট্রেশন করছে এখানে এখান থেকে সরকার বলতেছে 3 মিলিয়ন কিন্তু অনেকে আসা যাওয়া করতেছে থাকতেছে অনেক কারণে রেজিস্ট্রেশন করতেছে না দে আর আনঅ্যাকাউন্টেড ফর তো আমি বলবো যে মেম্বার অফ দ্য পাবলিক ওয়াজ নট কনফিউজড আমার মনে হয় যদি এখানে প্রপার লিডারশিপ গাইডলাইন্স থাকতো যদি তাইলে আমরা আমরা আরও বেশি ভোট পাইতাম আউটের পক্ষে এখন আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতেছি কাউন্টার কোয়েশ্চন যে আজকে তাইলে আপনাদের লেবার লিডার আউটগোয়িং প্রাইম মিনিস্টার ওনারা তো ওপেনলি ক্যাম্পেইন করলেন যে আমরা ইন থাকবো তাইলে পাবলিক কেন ওনাদের কথা শুনলো না তাজ ভাই আমরা আসছি প্রিয় দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা এসে কথা বলবো ব্রেক্সিটের পর যেটি ঘটেছে এবং বর্তমান নতুন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে ক্যাবিনেট রয়েছে সেখানে তারা বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হার্ডলি নিগোসিয়েশন করবেন তারা কি নিগোসিয়েশন করবেন 40 বছরের গড় সংসার যেটি ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউরোপের সাথে ব্রিটেনের সেই 40 বছরের গড় সংসার 3 তালাকে শেষ হয়ে গেছে এখন আবার সেখানে স্ট্রং নেগোসিয়েশন কি হবে আমি ঠিক বুঝতে পারতেছি না আমরা আসছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন বিজ্ঞাপন বিরতির পর থ্যাংক ইউ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এই মুহূর্তে যারা
টিভি সেটের সামনে বসেছেন। আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টে ডায়ালগের আলোচ্য বিষয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা এবং আজকের যে নতুন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন এবং ডেভিড ক্যামেরন সাহেব চলে গিয়েছেন। আমরা ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে কথা বলছি প্রিয় দর্শক, এবং রেফারেন্ডামের পক্ষে বিপক্ষে যারা ছিলেন, যারা স্বাধীনতার পক্ষে ছিলেন সেটি জয় হয়েছে এবং রেফারেন্ডামে মানুষ তাদের ভোট দিয়েছে, ব্রিটেন বেরিয়ে এসেছে। ব্রিটেন বেরিয়ে আসায় কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে সেটি নিয়ে, সেসব নিয়ে আমরা কথা বলছি। এবং আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমি বলেছিলাম যে গভর্নমেন্টের, ব্রিটিশ গভর্নমেন্টের হাই অফিসিয়াল যারা রয়েছেন তারা বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি হার্ড নিগোসিয়েশন হবে এবং সেখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন যারা ক্যাবিনেটে, নতুন ক্যাবিনেটে এসেছেন, ব্রেক্সিটের নিগোসিয়েটর এবং ইউরোপিয়ান ইউনিয়নের নিগোসিয়েটর। আমার কথা হচ্ছে যে যেখানে 40 বছরের গড় সংসার ভেঙে গেল তিন তালাকে, সেখানে কি নিগোসিয়েশন হবে? ডিভোর্স যখন হয়ে যায়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ডিভোর্স যখন হয়ে যায়, সেখানে তো আর নিগোসিয়েশন থাকে না। সেই নিগোসিয়েশনে কি ব্রিটেন কি আদায় করবে বা ইউরোপিয়ান ইউনিয়ন কি দেবে আমাদেরকে, আমি ঠিক বুঝতে পারতেছি না। তবে আজকের প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আমাদের কমনওয়েলথভুক্ত কমনওয়েলথ রয়েছে, আমরা সেখানে রিলেশনশিপ বিল্ড আপ করবো, আমরা সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করব। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যেটি ফাইনাল, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের নিগোসিয়েশন কী হবে আমরা জানি না। তবে আজকে ডেভিড ক্যামেরন যিনি চলে গিয়েছেন, তিনি বক্তব্যে তার প্রাইম মিনিস্টার কোয়েশ্চন টাইমে তিনি বলেছেন যে ডেভিড ক্যামেরন সেজ ফিউচার ইউকে গভর্নমেন্ট কুড সেন্ড ইউ সিটিজেন হুম এজ রিলেশন। নাশিদ ভাই, এখন যারা ইউরোপ থেকে এখানে এসেছেন, আমি আমি কনসার্ন কিন্তু আমার আমাদের কমিউনিটির যারা মনে করেন, অনেকে ইটালি থেকে এসেছেন, পর্তুগাল থেকে এসেছেন, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছেন, এখন তাদের অবস্থা কি হবে? এটা প্রথমেই যেদিন ডেভিড ক্যামেরনকে জিজ্ঞেস করা হয়েছে সে বলেছেন আমার বিষয় নয়, পরবর্তী প্রধানমন্ত্রী করবেন। থেরেসা মেকে বলা হয়েছিল, বরিস জনসনকে বলা হয়েছিল একদম প্রথম দিকে, তারা দুজনে বলেছে আমরা সরকার গঠন করলে আমরা জানাবো। 11 তারিখে হোম অফিস এবং আজকে 12 তারিখে দুটো ফরমান জারি করেছে, তাজভাই ফরমানের ব্যাখ্যা দিবে, তাজভাই সামনে প্রিন্ট আউট আছে। আজকে আপনি যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সাহেব প্রাইম মিনিস্টার কোশ্চেনে বলেছেন যে ব্রিটেনের যারা ইউরোপে নাগরিক তাদেরকে স্ট্রিপ অফ করা হতে পারে, রাজনৈতিক বক্তব্য, পলিটিক্যাল রেটোরিক, তিনি দায়িত্ব নেননি, এটা বার্গেনিং টুল হিসেবে রাখছে। আপনি বলছেন তিন তালাক দিয়ে 12 হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা এক তালাক দিয়েছে। এক নম্বর তালাক হচ্ছে জনগণ বলেছে, মানে ছেলে মেয়ে বলছে সংসার করো না। দুই নম্বর তালাক হচ্ছে আর্টিকেল 50 লিসবন ট্রিটি। তিন নম্বর হচ্ছে নেগোসিয়েশনের পর, ছয় তালাকেও সম্পর্ক শেষ হবে না সাহেব ভাই, ইট উইল টেক টাইম, সময় লাগবে। দুটো জিনিস এখানে বড় জিনিস, রাজনীতিতে সবচেয়ে বড় জিনিস শত্রুতা নয়, মিত্রতা নয়, বন্ধু নয়, কৌশল নয়, যুদ্ধ নয়, সময়। একদিন রাজনীতিতে বিরাট সময় 10 বছর কোনো সময় নয়। আজকে যদি আমরা ডেভিড ক্যামেরনের রাজনৈতিক জীবন দেখি, 15 বছর, 15 বছর আগে তিনি এমপি হয়েছেন, 10 বছর আগে তিনি বিরোধী দলের নেতা হয়েছেন, 6 বছর আগে প্রধানমন্ত্রী হয়েছেন, 1 বছর আগে 5 বছরের জন্য ফিক্সড টার্মের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, আজ বিদায় নিয়েছেন। এটা কিন্তু চমকপ্রদ বিষয়, 50-60-70 বছর বয়সে আগে যিনি প্রধানমন্ত্রী হতেন তিনি 50-এর আগে রিটায়ার করে গেলেন, যার ফলে এই সময়টাই বলে দেবে কি হবে। আমার এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, এটা কিন্তু এই নাগরিকদের আমি নিয়ে চিন্তিত নই, কারণ তাজপুরের ব্যাখ্যা দিবেন, তারা যেভাবে আছে পরবর্তী ফরমান জারি না হওয়া পর্যন্ত স্থিতি অবস্থা বিরাজ করিবে, পরবর্তী ফরমান জারি না হওয়া পর্যন্ত। ওকে ফাইন, পরবর্তী ফরমান এখন কি জারি, মানে জারি হতে, এখন আমি তো মানে দুটো ভাগ করে বলে দেন। যখন হাজব্যান্ড এন্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যায়, এখানে কিন্তু অনেক কিছু নেগোসিয়েশন থাকে, যেটা আমরা মনে করেন প্র্যাকটিস করি ফ্যামিলি ল, যেটাকে অ্যান্সিলারি রিলিফ বলে। এই নেগোসিয়েশনের টেবিলে একটা কমন জিনিস আসে, ওয়াইফরা তখন বলে দেখো তুমি আমাকে এই এই জিনিস দিয়ে দাও, নাইলে এই প্রপার্টিটা আমাকে দিয়ে দাও, নাইলে আমি বলবো তুমি কয়টা স্টুডেন্টের স্লিপিং পার্টনার আছো, আর নাইলে আমি বলে দিব সিলেটে তোমার কয়টা জায়গা আছে, বাড়ি আছে। তখন তো বেচারা হাজবেন্ড বয়ে অনেক কিছু দেবে। তো এখানে এই যে 3 মিলিয়ন, এখানে 3 মিলিয়ন না, রিয়েল ফিগারটা হচ্ছে ইন এক্সেস অফ 5 মিলিয়ন। যখন নেগোসিয়েশন টেবিলে 5 মিলিয়ন ইউরোপিয়ান মানুষ এখানে থাকে আছে, দ্যাট ইজ দ্য রিসেন্ট লিক রিপোর্টে এইটাই বলা হচ্ছে, দিস ইজ দ্য রিয়ালিস্টিক এস্টিমেট। সো পাবলিক, মেম্বার অফ পাবলিক, ডোন্ট গেট কনফিউজ লিসেনিং
3 মিলিয়ন অফিশিয়াল ফিগার তখন প্রত্যেকটা দেশ তাদের ইন্টারনালি একটা অ্যাসেসমেন্ট করবে জার্মানি বলেন ফ্রান্স বলেন ইতালি বলেন অ্যাসেসমেন্ট করবে আমার দেশের কতজন নাগরিক আছে ইউনাইটেড কিংডমে তখনই আসবে রিয়েল নেগোসিয়েশন এখন এদের ফিউচার কি হবে এখন গ্রেট ব্রিটেন বলবে যে লোক জার্মানি বলবে যে তোমাদের এই সব দেশের এতজন লোক এস্টিমেটেড আমাদের দেশে আছে দে আর আর্নিং মানি সেন্ডিং মানি টু ইওর কান্ট্রি এখন আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে আপনারা একটু পিছনে যান নরওয়ে যখন আউট হইল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ঠিক এইভাবে কিন্তু নরওয়ে নেগোসিয়েশন করছে আজকে পর্যন্ত আপনারা ইউরোপের কিন্তু বিভিন্ন দেশে গেলে দেখবেন ওই ইমিগ্রেশনের কাউন্টারে কিন্তু লেখা আছে ইইউ পাসপোর্ট এন্ড নরওয়েজিয়ান পাসপোর্টস এইসব অনেক ফ্যাসিলিটিসগুলা কিন্তু তখন তারা উদ্ধার করছিল রিসেন্টলি কিন্তু এই গ্রেট ব্রিটেন আউট হওয়ার পরে ওখানে কিন্তু অনেক রিপোর্টার গেছেন ওনারা প্রোগ্রাম করছেন ওখানকার লোকরা দে আর ভেরি হ্যাপি ওদের কিন্তু ফার্স্ট ফোর ইয়ার্সে ইকোনমি হিট করছে কিন্তু ইজ ফুললি রিকভার নাও দে আর ভেরি স্টেবল ইউরোপের প্রত্যেকটা দেশের সাথে তারা ব্যবসা করতেছে এখন আপনাদের ওয়ারি হচ্ছে কি যেটা ইয়েস ইট ইজ এ ভ্যালিড কনসার্ন আমার ঠিক হাতে একটা ডকুমেন্ট আছে এইটা 11th অফ জুলাই ডকুমেন্ট এইটা 70 হোয়াইট হল এখানে বিল্ডিংয়ের ছবিও আছে এখানে দেখেন আপনারা যারা ইউরোপিয়ান সিটিজেন এখানে মোর দেন 5 ইয়ার্স আপনারা আছেন আপনারা অটোমেটিকলি এখানে আপনারা ইনডেফিনেট লিভ নিতে পারেন আপনারা ডাইরেক্টলি ব্রিটিশ সিটিজেন হইতে পারবেন না এই আইনটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে সো আপনারা ওয়েট না করে যারা যারা কোয়ালিফাই করেন এবং এখানে ফিউচারে থাকতে চান প্লিজ গেট ইয়োর ইনডেফিনেট ল আপনাদের এখনকার ল এলাও আছে যারা 5 বছর হয়ে যাবে আপনারা ব্রিটিশ সিটিজেন তখন রেজিস্ট্রেশন করতে পারেন সিটিজেন হয়ে যেতে পারেন এবং যারা লেস দেন 5 ইয়ার্সের মধ্যে আছেন ওনারা ও চিন্তা করার মতো কিছু নাই কারণ এই নেগোসিয়েশন চলবে নেক্সট ফিউ ইয়ার্স এটা কিন্তু ইমিডিয়েটলি বাইরে আসতেছে না এবং প্রত্যেকটা নেগোসিয়েশনে প্রত্যেকটা আইন যখন এই দেশে হয় আপনারা দেখেন একটা জিনিস আছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট নামে একটা জিনিস আছে তো ওইখানের আন্ডারে আপনারা কিন্তু কোয়ালিফাই করবেন এমনও হবে যখন নেগোসিয়েশন হবে ব্রিটিশ সরকার বলবে ইউরোপিয়ান ইউনিয়নের যারা সেই 2 ইয়ার্স প্লাস আমাদের দেশে আছে এরা কারেন্ট আইনের আন্ডারে যদি আরও 3 বছর থাকে আমরা 5 বছর পরে ওনাদের স্টে দিয়ে দেব একটা জিনিস আসতে পারে যেটা আমি আপনাদেরকে মানে ভবিষ্যৎবাণী করতে চাইতেছি তখন এখন মনে করেন অনেক ফ্লেক্সিবল ইনডেফিনেট লিভের কেয়ারে তখন কিন্তু আপনারা যারা ইউরোপিয়ান সিটিজেন আছেন আপনারা স্যাটিসফাই করতে হবে যে আপনারা ফুললি ইউরোপিয়ান ট্রিটি রাইট এক্সারসাইজ করছেন মানে এখানে কাজ করছেন ট্যাক্স দিছেন আপনারা ফুললি বেনিফিটসের উপর নির্ভর করেন নাই এবং আরেকটা প্রবলেম আপনাদের জন্য পটেনশিয়াল আসতে পারে আপনাদের পাসপোর্টে ইন অ্যান্ড আউট হয়তো ওরা ইনডোর্স মানে স্টাম্পিংটা ইন্ট্রোডিউস করে দিতে পারে এইটা করলে আপনাদের যেটা হবে মানে শিব ভাই যেটা আপনার ভাষায় বলি দুই সংসার তখন আর করা সম্ভব হবে না যেটা হচ্ছে কি এখন অনেকে দেখা যায় টেক ফর এক্সাম্পল নাথিং পার্সোনাল অনেকে স্পেনে কিন্তু বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য মেনটেন করতেছেন ইউনাইটেড কিংডমেও কিন্তু সব কিছু মেনটেন করতেছেন ওনারা স্পানিশ পাসপোর্ট নিয়ে আসা যাওয়া করতেছেন পাসপোর্টে কোনো ইন অ্যান্ড আউট ইন্ডোর্সমেন্ট নাই যার কারণে ব্রিটিশ সরকার বলতে পারতেছে না ওই লোকটা বছরে কতদিন এখানে থাকতেছে কিন্তু 5 বছর পরে দেখা যায় উনি হয়তো 6 মাসই এই দেশে ছিল কিন্তু উনি ঠিকই ইনডেফিনেট লিভটা নিয়ে নিতেছে তো ওইসব রেস্ট্রিকশন চলে আসতে পারে আর কি এখানে আনুষঙ্গিক অনেক পরিবর্তন আসবে আমার মতে বেনিফিট নিয়ে অলরেডি ডেভিড ক্যামেরুন স্যার নেগোসিয়েট করে ফেলছেন সেগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে এখানে ক্রিমিনালিটি কোনো থ্রেশহোল্ড নেই ইউ ইমিগ্রেন্টের জন্য একজন ছাত্র দেশে 9 বছর 11 মাস ছিলেন তিনি একদিনে ভিসা আনতে গিয়েছেন হোম অফিসে বলেছে 4 বছর আগে তুমি সিগারেট খেয়ে রাস্তায় ফেলেছিলে বা ভুলে তুমি টিকিট না দিয়ে অস্টার কার্ড দিয়েছিল তোমার ডেফিনেটলি ক্রিমিনাল দেবো না 10টা বছর করেছে 5 বছর দেশে টিআর টু এ কাজ করেছে প্রায় 40,000 পাউন্ড হোমওয়ার্কের ফি দিয়েছে বলছে তোমার এক মাসে তোমার এমপ্লয়ার 11,000 টাকার জায়গায় 10,975 টাকা দিয়েছে 12 টাকা কম দিয়েছে
কাটেল করে দিচ্ছে, এই সব যে ছোটখাটো যে বিষয় আছে এগুলো আরোপ করে দিতে পারে, এটা তো আপনার থাকাটা অনিশ্চিত করছে না, দেখো ক্রিমিনালিটি থ্রেশোল্ড বলি আমরা, এলিজিবিলিটি বলি, এগুলো আরোপ করে দিতে পারে। তৃতীয় জিনিস যেটা হচ্ছে, তাজ ভাই যেটা বলেছেন, আমরা পাঁচ ভাবে ইউরোপিয়ান ফ্রিটি রাইট এক্সারসাইজ করতে পারি। আমাদের এখন এসে কি করছেন, একটা সেলফ এমপ্লয়মেন্ট নিচ্ছে, মিনি ক্যাপ করছি, বেশ অনেকেই এটা করছেন, তখন দেখা যাবে কি আমরা ঠিকমতো ট্যাক্স দিচ্ছি না, ইনভয়েস রাখছি না, আমার অ্যাকাউন্টেন্ট ঠিক মতো মেনটেন করছে না, 100-200 পাউন্ড একজন অ্যাকাউন্টেন্ট মেনটেন করছে, মানে ট্যাক্স মারে, একটা কথ্য ভাষা আছে ট্যাক্স মারে, তারা স্টাম্প মারে, ওটা করা যাবে না, 100% ইমপ্লিমেন্ট করবে, এই একটা জিনিস। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, যখনই আপনার এই আসা যাওয়াটা টাইট দিবে, তাজ ভাই যেটা বলেছেন, তখন একটা ভীতি সৃষ্টি হয়ে যাবে। আজকে কি করেছে, আজকে দেখেন তাজ ভাই যে কাগজটা আছে ওখানে বলে দেওয়া যাচ্ছে যে আয়ারল্যান্ড ছাড়া পুরো ইউরোপকে আমরা একভাবে ট্রিট করবো, আয়ারল্যান্ডের সাথে আমাদের অনেক লেজিসলেশন আছে, আয়ারল্যান্ড লোকরা ফ্রি আসতে পারবে, ইউরোপ থেকে বার হয়ে গেলে কিন্তু আয়ারল্যান্ড শেষ হবে না। পোল্যান্ড এম্বাসি নিজে বলেছে 1920 সালের আগে বা তারপরে যারা পোল্যান্ডের নাগরিক সূত্রে দেশের নাগরিক হচ্ছে তারা কিন্তু অ্যানসেস্টারি রুটে পোল্যান্ড এখনো যেতে পারো। ইতালির জিনিসটা আবার ইতালি ঘোষণা দিয়েছে, ইতালিতে কিন্তু এখনো আছে ইটালিয়ান যারা আছে, সুতরাং তা এখন এটা শুধু আমাদের ব্রিটিশ বাংলাদেশের জন্য না, অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা এম্বাসি এবং হাই কমিশন এগুলো বলছে যে তোমরা ভয় পাওয়ার কিছু নেই, ইউরোপের নাগরিকত্ব রাখতে চাও তুমি সেকেন্ড সিটিজেনশিপ নাও, এই জিনিসগুলো চলছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি সোহেব ভাই, যিনি সহজ পথে চলবেন, অপরাধ করবেন না, আইন ভাঙবেন না, নিয়ম মেনে চলবেন, বেনিফিট খেলাম, ক্যাশ টাকা ইনকাম করলাম, এটা করবেন, তাদের কোনো ভয় নেই। তা আমার মতে তাজ ভাই প্লিজ। হ্যাঁ, আজকে সোহেব ভাই দেখেন, যেহেতু এই বেনিফিটস এন্ড ইমিগ্রেশনের কথাটা আসছে, আমি কিন্তু এই বেনিফিটস আর এই আনএকাউন্টেড ফর ইমিগ্রেশন এই দুইটা জিনিসের উপর যদি আজ থেকে 10-12 বছর আগে ব্রিটিশ সরকার যদি এটা নিয়ে চিন্তা করত, ডিপলি চিন্তা করে এই দুইটা জিনিসটাকে যদি ওরা ট্যাকল করতে পারতো, লং টার্ম নেগোসিয়েশনে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যদি একটা সলিউশনে এটা আসতে পারতো, আমি কিন্তু আমি তার সার সব সময় ইউরোপে থাকার পক্ষে কথা বলতাম। কিন্তু এই দুইটা জিনিসই কিন্তু পুরো পাবলিককে ডিস্টার্ব করে দিছে, এবং এইটা আর লাস্টে এমন হয়েছে যে সরকারের আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আপনারা যারা ইনের পক্ষে আসেন বা এখনো চিন্তা করতেছেন, আপনারা আউটের পক্ষে বুট দিচ্ছেন, রাইট না রং করছেন, দেখেন আপনারা, আমি নরওয়ের একটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম, এবং এখন ইফেক্টিভলি ইউরোপিয়ান ইউনিয়নের আরও 4-5টা দেশ আমার মনে হয় ওরা কিন্তু ক্যাম্পেইন করতেছে, সরকারের কাছে ডিমান্ড করতেছে, আমরাও রেফারেন্ডাম চাইতেছি, আমরা এইরকম ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে পারবো না। সো দেয়ার মাস্ট বি এ রিজন, আপনারা এটা বলতে পারবেন না যে পিপুল ইন দোজ 5 কান্ট্রিজ অলসো গন ক্রেজি। থ্যাংক ইউ, আমি আসছি নাসির ভাই দিকে, সম্ভবত কলা আছে লাইনে, কে আছে লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আপনার টেলিভিশনে ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। আপনার প্রশ্ন বুঝা গেছে, দর্শক এটা কিন্তু লয়ের প্রস্তুতি, সোহেব ভাইয়ের অনুষ্ঠান, আমরা ওনার মেহমান, তাহলে 5 বছর পরে উনি ইনডেফিনেটলি পাইবা, এটা আইন আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি বারমিয়াম থেকে এম আল ইসলাম বলতেছি। জি বলেন। আমি আউট অফ ইউরোপের ক্যাম্পেইনার এবং একজন বলিষ্ঠ আউট অফ ইউরোপের পক্ষে আমরা কাজ করেছি। থ্যাংক ইউ।
ইউরোপ তাকার লাগি কাম করছেন নি না না আমাদের পক্ষে আছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা আচ্ছা ঠিক আছে আউট অফ ইউরোপ জি এই যে প্রোগ্রাম আপনি উপস্থাপন করতেছেন এবং আমাদের সম্মানিত অতিথি যে আনছেন আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতেছি এই জন্য যে আজকে একটা জুজুবুরি ভয় দেখানো হচ্ছে যে আমরা আউট ইউরোপের মধ্যে খেরো মানে থাকলাম না আউট অফ ইউরোপ হয়ে গেলাম আসলে ভয়ের কোনো কারণ নেই আমার বিশ্বাস ব্রিটেন একটা ঐতিহাসিক শিল্প বিপ্লবের দেশ সে দেশের ঐতিহাসিক লং লং হিস্ট্রি আছে ইতিহাসে এবং বলিষ্ঠ অর্থনীতির ভিত্তি রূপে ব্রিটেন সবসময় দাঁড়িয়েছিল তাদের দীর্ঘদিন ইতিহাস আছে এবং আমার বিশ্বাস তেরেসা মেয়ের সেই বলিষ্ঠ হাতেই ব্রিটেন আবার এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস অনেক দূর এগিয়ে যাবে কোনো চিন্তার কোনো কারণ থাকবে না আপনার সাথে আমি তাল মিলাইয়া বলতেছি যে আপনারা দর্শক দেখেন থেরেসা মে কিন্তু এই কথাটাই উনার উনার ওপেনিং স্পিচে বলছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি বলছেন আউটসাইড ইউরোপের সাথে উনি একটা স্ট্রং রিলেশনশিপ ইস্টাবলিশ করবেন এবং আমি সেকেন্ড টাইম বলতেছি আপনারা এইটা থেকে ইন্টারপ্রিটেশন করেন আর আমার কলার ভাই ওইটার নিশ্চয়ই ওইটার মিনিং বুঝছেন উনি সাপোর্ট করতেছেন এবং নাসিব ভাই ফ্রিডম ফাইটার লাইক 71 এর বাংলাদেশের ফ্রিডম ফাইটারদের মতো আমাদের তো কোনো অস্ত্রই ছিল না কোনো লিডারশিপই কিচ্ছু ছিল না কিন্তু অ্যাজ এ মেম্বার অফ পাবলিক আমরা কিন্তু উইন করছি কি বলেন অফ কোর্স থ্যাংক ইউ প্রিয় দর্শক আমার এই দর্শক যখন ফোন করেছিলেন তার আগে ছিল আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলাম রেজা আহমদ ফয়সাল চৌধুরী সাহেব ভাইকে মাল্টিটাস্কিং কাকে বলে তা দেখছিলাম এই কানে শুনছেন কমন কন্ট্রোল রুম থেকে কি বলছে একের পর এক তার মোবাইলে শুধু টেক্সট আসছে একটা হোয়াটসঅ্যাপে ভাইবারে আবার তার ইসে সব জায়গায় আসছে তিনি সেগুলো প্রতিটা পড়েছেন আমার সামনে তিনি 25টা টেক্সট পড়ে ফেলেছেন ওনাকে একটা মন্ত্রী করা হোক উনি করে চালাতে পারবেন আমি আমি আসলে আমি আমি অনেকের মতোই আমি কনফিউজড এবং আমার কাছে মনে হয়েছে যেটি তাজ ভাই যেটি বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী এক সময় তিনি কি ইনের পক্ষে ছিলেন তারপর তিনি শেষ মুহূর্তে তিনি আউটের পক্ষে ছিলেন এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে তার ক্যাবিনেটে যাদেরকে নিয়ে এসেছেন বরিস জনসন তিনি ব্রেক্সিটের পক্ষে শুরু থেকে ছিলেন হ্যাঁ প্রধান বরিস জনসন ছিলেন মাইকেল গ্রোভ ছিলেন নাইজেল ফরাস ছিলেন ডেভিড ডেভিস ছিলেন গ্রাম ফক্স ছিলেন হ্যাঁ সব ছিলেন কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে এবং পাবলিক যারা ব্রিটিশ পাবলিক তারা অনেকেই কনফিউজড যে মানে কি হবে শেষ পর্যন্ত তো অনেকে কনফিউজ এবং আজকে যেটি দেখা যাচ্ছে যে আমরা যেটি ভাবছিলাম যে বরিস জনসনকে কিন্তু বরিস জনসনের বাসার সামনে মানুষ কিন্তু বিক্ষোভ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হওয়ার পরে এবং নাইজেল ফরাজও কিন্তু পদত্যাগ করেছেন যিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যিনি ছিলেন তো শুভ ভাই একটা জিনিস প্লিজ আমি অ্যাড করি আজকে দেখেন ওয়াই এই ইলেকশন রেজাল্টটাকে আমরা সবাই ব্লেম করতেছি কেন আপনারা দেখেন এই ইলেকশনের পরেই আনএক্সপেক্টেডলি প্রাইম মিনিস্টার উনি রিজাইন করে দিলেন দিয়ে পাবলিককে একটা কনফিউশনের মধ্যে পালাই দিলেন লেবার লিডার আপনি দেখেন উনি একটা ম্যান্ডেট পেয়ে উনি লিডার হইলেন উনার হঠাৎ করে উনার 75% এমপি রেভোল্ট করে বসলো তো পাবলিক মনে করতেছে সবকিছু ইউরোপের কারণে হয়েছে প্লিজ আপনারা শুনেন লেবারের যে ইন্টারনাল প্রবলেমটা এখনো চলতেছে দে গট এ লিডারশিপ প্রবলেম উনারা বলতেছেন ইউ আর নট এ ফিট ম্যান টু রান দিস কান্ট্রি ইউ আর এ গুড ম্যান অনেস্ট ম্যান কিন্তু ইউ আর নট ফিট পারসন টু লিড আস এই জন্য এটা এটা ইন্টারনাল প্রবলেম নাথিং টু ডু উইথ ইউরোপ ডেভিড ক্যামেরুন চলে গেছে উনার হয়তো যেটা ন্যাচারালি আমরা ব্রিটিশ পলিটিক্সে দেখি উনারা ছোট্ট কিছু হইলে উনারা কিন্তু চলে যান এবং উনি এই ডিফিটটা মেনে নিতে পারেন নাই কারণ উনি আউটের পক্ষে ক্যাম্পেইন করে তারপরে ইনের পক্ষে ক্যাম্পেইন করে এখন উনি কিভাবে এই নেগোসিয়েশনটা উনি হ্যান্ডেল করবেন উনি দেখছেন রে বাবা আমি আর প্রেশার নিব না আমি মানিজ্যতে চলে যাই কারণ উনি পরে এই লেবার লিডারের মতো অবস্থা হইতো উনার বিভিন্ন দেশ ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন এই জন্য মানুষ কনফিউজড হয়ে গেছে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস কান্ট্রি থ্যাংক ইউ
থ্যাঙ্ক ইউ তাজ ভাই দেখি কলা আছে সম্ভবত লাইনে কে আছে লাইনে হ্যালো আসসালামু আলাইকুম জি কলার আফটার টেলিভিশনে ভলিউমটা কমাই দিন প্লিজ হ্যালো জি আসসালামু আলাইকুম আমি তাজ ভাই রে হইতাম যাইছিলাম একটু তাই যেভাবে বুঝাইয়া মাজাইয়া এ বাঙালির রে মাতারে তোমার ইয়ে হরিয়া দেই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নেক্সট কে আছে লাইনে আসসালামু আলাইকুম কলা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন প্লিজ ভালো আছেন ফসল ভাই জি বড় ভাই কে হইরা ফসল ভাই ই দেশের বিনে যে বাড়াল আছে না ও বাড়াল খালি ইয়ার বুঝছেন নি তবু আরেকবার চেষ্টা করে দেখতে পারো ইলেকশন দিয়া যদি আজ তারা আবার আউট হয় তো তোমার আমার ওই গাছটি বান্ধে লাগবে দেশ যাওয়ার বরং ই দেশের বহুত আগে দেখা লিছে বুঝছেন নি অবস্থা যে খারাপ হইয়া ইবো গিয়াচ্ছে না লাইক এন্টিভিট ফিল্লাইয়া হয়েছে বুঝা যায় তার ব্যবস্থা করো বুঝছেন বুঝি আমরা সবাই ব্যবস্থা হরকার দেশ ওই সময় আল্লাহ তালাই দিবা দিবা বাংলাদেশ অবিশ্বাস রাখো না বিশ্বাস রাখো আল্লাহর উপর বুঝছেন আর সবাই দেয়া করো যে আবার ইলেকশন দেওয়া যদি তারা হয় আউট তো মনে করো আমরা এগুলা ইলেকশন দিয়ে আউট করবো কোনটা দি এখন আপনারা ডিসাইড করবো কোনটা করা কিন্তু যত করো কিন্তু দেখাইলে উল্টাটা এই দেশের ইকোনমিক যে ডাউন হইব সবাই দেওয়া করো আর আমরা দেশের লাগে দেওয়া করো ইনশাল্লাহ আমরা দেশ আগবাইব আপনি নাম তো রান্ডু আর খামনাই লাইফ হইবার আর সবাই হয়েছি বলে তার এলাকার ফ্যাক্টরি তাইটা মিল কারখানা গড়ে তোলার লাগে চ্যানেল আইতো হইরাম ঠিক আছে বুঝছি আপনার বক্তব্য তবে আমরা মানে খেউরে ফাটাইতো না ইনশাআল্লাহ আমরা যেহেতু আমরা ব্রিটেনও আছি এবং আমরা আমরা ব্রিটিশ আমরা আমরা উদ্দেশ্য থাকা লাগবো অ্যাট দ্য সেম টাইম আমরা বাংলাদেশে আমরা বালা পাই থ্যাংক ইউ আপনার নেওয়া লাগবে নেক্সট কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন প্লিজ জি আমি নাম থাকে কইয়ার ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন আর একজন মহিলা প্রাইম মিনিস্টার খুব প্রাউড লাগে আপনার খুব প্রাউড লাগে মহিলা প্রাইম মিনিস্টার ঠিক আছে আচ্ছা ওকে আর সেকেন্ড ওই লাস্ট জিনিস জেনারেল ভাবে আমি কমিউনিটি ওয়ার্কার কিছু মানুষের লাগে আমার জানাশোনা আছে জেনারেল পাবলিকের মাঝে একটা বয় ঢুকে গেছে যেমন কিছু সাদা মানুষের রাস্তাঘাটে মানুষের নানান ধরনের প্রবলেম করা আর মানুষের মাঝে ভয় ঢুকছে যে কিছু মানুষের ভাবে কইরা যে আমরা সাদা হলে বার করতাম পার্সিতে নেক্সট আমরা মুসলিম হলে বার করবো রেফারেন্ডাম করিয়া এইগুলা নিয়ে আপনারা একটু কমেন্ট করলে মানুষ মনে করে একটু স্বস্তি পাইলে এনে মানুষের অনেক মানে ভয়ের মাঝে আছেন আর কি মুসলিম কোন মানুষ যদি ইদেশো ইমিগ্রেশন ঠিক না থাকে ইলিগেলি তখন তো তারা বাকরতে পারবো এটা তো আইন আছে অনেক বছর থাকে ইদেশো আইন আছে এখন মুসলিম যারা ইকানো ব্রিটিশ সিটিজেন আসইন তারা ফ্যামিলি লইয়া তাকরা যারা বউ বাচ্চা আসইন অনেকে জন্মগত ব্রিটিশ সিটিজেন আসইন তো এরারে তারা কিলা আউট করব তো এক সময় আমরা ডেভিড ক্যামেরন প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় কইছিল যে উনি পাসপোর্ট কনফিসকেট করবা ব্রিটিশ সিটিজেনশিপ ক্যান্সেল করবা তো আমি কইছিলাম যে যারা ইকানো জন্মগত ব্রিটিশ সিটিজেন এরার কিলা তাইন সিটিজেনশিপ তাইন নিবা এরারে হয়তো জেলও রাখতে পারবা বা তারা ব্রিটিশ পাসপোর্ট তাইন কতদিন নিয়ে রাখতে পারবা কিন্তু
এরা তো জন্মগত ব্রিটিশ সিটিজেন, তারার তো কোনো দেশই নাই যাওয়ার, তারারে কিলা আউট করবা। আর আপনারা দেখো কা ও থেরেসা মে যখন হোম সেক্রেটারি আসলা, দুইজন মানুষরে ইকান তাকিয়া টেরোরিজম লর আন্ডারে বাখর হয়েছে, একজন ছিল আবু হামজা আবু কাটাদা। এইটাও কিন্তু অনেক বছর স্ট্রাগল করার পরে আনা হয়েছে, মানে তারারে ইকান তাকি তাই তাই ডিপোর্ট করতে পারছেন। ইট ওয়াজ নট এ ইজি জব, এদেরও কিন্তু রেকর্ড অনেক খারাপ আছিল, কোর্টও ক্রিমিনাল কনভিকশন হয়েছে, কোর্টে প্রোটেকশন দিছে। আর একজন ব্রিটিশ সিটিজেন রিসেন্টলি আপনারা দেখছেন গুয়ান্টামা বে তাসলা, উনি আমেরিকায় রাখছিল, কিন্তু ব্রিটিশ সরকারে লাস্টে টান টানোর পয়সা খরচ করিয়া প্রাইভেট জেট করিয়া কিন্তু এরে আনা হয়েছে। এখন আমরা জানি না, নিউজও কিছু দেখিয়া না, হয়তো এক ব্রিটিশ সরকারের কেস টেস না করার কারণে হয়তো কোনো আনডিসক্লোজ বড় কোনো অ্যামাউন্ট দিয়া হয়তো তার লগে কম্প্রোমাইজ করা হয়েছে। তো আমি মনে করি বোন, এটা আপনিও কমিউনিটি ওয়ার্কার, আপনি বুঝরা এটা কিলা সম্ভব হইব, কারণ অনেক সময় পাবলিকের মাত্রা অনেক জিনিস আমরা বুঝার দরকার আছে, যে কিলা যে হইব আমি নিশ্চয়ই বুঝাইতাম পারি। আর যে আপনারে যে একজন ব্রিটিশ সিটিজেনরে কিলা এখান থেকে ওরানি যাইব, অফকোর্স সে যদি এখন ইনডেফিনেট লিভ লইয়া তাক হইন, ই দেশ অলরেডি আইন আছে লং টাইম তাকে, সেউর যদি চার বছরের উপরে একটা ক্রিমিনাল কনভিকশন হয়, আইন আছে, কোনো এক্সেপশনাল রিজন না হইলে তাইন তান দেশ যাইতে গইব, তাইনরে ডিপোর্ট করতে পারবো। এক বছরের উপরে সাজা হইলে আরেকটা আইন আছে, একটু লেস স্ট্রিক্ট, তাইনরে তান দেশ ডিপোর্ট করা হইব। আর যারা এক বছরের নিচে সাজা হয়েছে ক্রিমিনাল কনভিকশন, তারারে কিন্তু ইন কোনো অটোমেটিক ডিপোর্টেশনের প্রভিশন কোনো নাই। এবং আমরা এখন দেখতে আর আমরা যে নতুন এক হোম সেক্রেটারি হয়েছেন, যার আমরা আসলে পলিটিক্সও আমরা সেও দেখছেন না, আমি নিজেও ব্যক্তিগতভাবে এই নতুন হোম সেক্রেটারির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিচ্ছু জানি না। তো বেসিক্যালি ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। থ্যাংক ইউ তাজ ভাই। প্রিয় দর্শক, আমাদের কমিউনিটিতে অনেকে আছেন যারা না বুঝে কথা বলেন এবং অনেক সময় বুঝেন না, না বুঝে বলেন, এবং মুসলমান দোয়া তুলে তারা কি অর্জন করতে চান আমি সেটা জানি না। এখানে আইন আছে, কানুন আছে, এখানে মুসলমানের জন্য এক আইন, হিন্দুর জন্য এক আইন, খ্রিস্টানের জন্য আরেকটি আইন, সেটি না। আপনার যেহেতু ব্রিটেনে ল অ্যান্ড অর্ডার আছে, আইনের দেশ, সেখানে কাউকে পাঠাতে পারবে না। রেফারেন্ডাম হয়েছে, এখানে রেফারেন্ডামে আমাদের মানুষরা ভোট দিয়েছেন, যেমন ওনারা নাসিদ ভাই এবং তাজ ভাই তারা বেরিয়ে আসার পক্ষে কাজ করেছেন। এখানে অনেকেই পক্ষে ছিলেন, অনেকেই বিপক্ষে ছিলেন, এটা কোনো বিষয় নেই। রেফারেন্ডাম করে ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে এসেছে, এর জন্য এখন নেক্সট আমাদেরকে বের করে দিবে, মুসলমানদেরকে বের করে দিবে, সব মিথ্যা কথা এবং বুয়া কথাবার্তা বলেন। যারা এসব কথা বলেন, দয়া করে আপনারা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান যদি থাকে তাহলে কথা বলবেন, উইদাউট এভিডেন্স কোনো কথা না বলাই ভালো। আমি রিসেন্টলি রোজামাস একটা জুম্মার নামাজও আমি গেছিলাম রেড ব্রিজ মসজিদ, যেখানে অনেক ইসলামিক স্কলার অকল, ওনারা অনেক জ্ঞানী মানুষ, ওনারা আইন তো একটা একজনে লেকচারও কইলা, উনি অনেক নলেজ আছে ইসলাম সম্পর্কে, উনি কইছেন যে আমরা আল্লাহ তালার কাছে মুসলমান হিসাবে একটা জিনিস শুক্রিয়া করা দরকার। যখন উনি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কে কইলা যে এটা লইয়া অনেক পজিটিভ নেগেটিভ মাত কথা হল, কিন্তু একটা জিনিস আমরা দেখতে হইব, উই লুক এট ইন টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড লুক এট ইন টু দিস কান্ট্রি, আমরা কিন্তু আমাদের মসজিদ করতাম পারি, আর আমরা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করতাম পারি, আর আমরা রিলিজিয়াস ক্লোথ পরতাম পারি, আর আমরা কিন্তু অনেক ফ্রিডম আছে, আল্লাহ তালার কাছে আমরা অনেক শুক্রিয়া করার দরকার যে আমরা এই জিনিস এই ফ্রিডমটা এই দেশে আমরা আছে। এক্স্যাক্টলি কম্পেয়ার উইথ আদার ইউরোপিয়ান। এবং আপনারা যারা ইস্ট লন্ডনে বসবাস করেন, আমি 90-তে এদেশে এসেছি, এবং 90-তে এদেশে আসার পরে ব্রিকলেন মসজিদ, ইস্ট লন্ডন মসজিদ, খ্রিস্টান স্ট্রিট মসজিদ এবং আরও ফোর্ড স্কোয়ার মসজিদ, চারটি মসজিদ বোধ হয় ছিল তখন। এবং সময়ের বিবর্তনে 90 থেকে 2000 সাল পর্যন্ত 4টা থেকে 40টি মসজিদ হয়েছে, চার্চ কিনে মসজিদ নির্মাণ করা হচ্ছে। আপনারা কি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে কেউ যদি মসজিদ কিনে অন্য কিছু করতে চায় কি হবে? করবল্লা হয়ে যাবে বাংলাদেশ।
এখানে চার্চ সিনাগল যা মানে আপনি যখন ইচ্ছা তখন কিনে আপনি মসজিদ করতে পারছেন। এখানে বয়ের কিছু নাই। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসা এবং আজকের যে নতুন প্রধানমন্ত্রী ব্রিটেনে শপথ নিয়েছেন থেরেসা মেকে নিয়ে আমরা কথা বলছি এবং তার ক্যাবিনেট নিয়ে কথা বলছি। আমার দুজন সম্মানিত অতিথি রয়েছেন, তারাও কথা বলছেন এবং আপনারা যারা কলার রয়েছেন আপনারা অনেকেই টেক্সট করছেন, এসএমএস করছেন। প্রিয় দর্শক, আমি এসএমএসগুলো অনেকগুলোর উত্তর কিন্তু তারা দুই অতিথি দিয়েছেন এবং যেগুলো বাকি রয়েছে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমার অতিথিরা তারা দেবেন। তবে ব্রেক্সিটের পক্ষে যারা ছিলেন এবং আমার কাছে যেটি মনে হয়েছে নাশিদ ভাই, এই যে বাংলাদেশে একবার আপনার ওই মানে মিছিল হচ্ছে আর কি, তো বলতেছে মানে মিছিলে মানি না মানি না। হ্যাঁ, তো সাংবাদিকে জিজ্ঞেস করছে কি মানো না, কয় জানি না জানি না, বুঝছেন? এটার মানে কি? কয় জানি না। কয় জানবে না কেন, তুমি তো মিছিল দিচ্ছ, মানতেছো না, কি মানো না? কয় জানি না, কারণ তাকে নিয়ে আসা হয়েছে যে তুমি স্লোগান একটাই দিবা যে মানি না মানি না। হ্যাঁ, মানে যতই তাকে দিছে একটা পয়সা হয়তো, এবং তার কাজই হচ্ছে যে মানি না। হ্যাঁ, এবং যখন সাংবাদিক জিজ্ঞেস করছে কি মানো না, কয় জানি না, কয় ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসবে, আমরা সবাই এক ঐক্যবদ্ধ। হ্যাঁ, বের হয়ে যখন আসছে, কনসিকুয়েন্স যখন মানে শুরু হয়েছে, পাউন্ড যখন ক্রাশ করছে, তখন যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, মনে করেন আপনারা তো মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা ঠিক আছে, আপনারা দেশ স্বাধীন করছেন, ভালো কথা। কিন্তু বরিস জনসন, নাইজেল ফরাজ এবং মাইকেল ক্রুপ, এই তিনজনই তো ছিলেন সোচ্চার। হ্যাঁ, আপনার কি মনে আছে ইলেকশনের পরের দিন বরিস জনসন বলছিলেন যে ডাউনিং স্ট্রিট থেকে প্ল্যানটা আসতে হবে? তো আমি যখন উনি এগুলো বলছিলেন টেলিভিশনে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানি না মানি না, কি মানে না জানি না জানি না। ব্যক্তিগতভাবে আমি বারবার বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি, মাইকেল গ্রোভ, বরিস জনসন এবং নাইজেল ফারাজকে আমি মেইন স্ট্রিম পলিটিশিয়ানরা যত ঘৃণা করে তার থেকে বেশি ঘৃণা করি তাদের মিথ্যাচারের জন্য। মিথ্যার বেশাতি করে তারা রাজনীতি করছেন, আমি ঘৃণা করি। 350 মিলিয়ন পাউন্ড একটা মিথ্যা তথ্য ছিল, আমি বারবার বলেছি। আর যেটা হচ্ছে, এই ভোটটাকে আপনি অশিক্ষিত শিক্ষিত যদি বলেন, আপনি যদি ধনী দরিদ্র বলেন, এটা ভুল করা হবে। এটা একটি প্রোটেস্ট ভোট আমি বলবো। যে বাবা তার সন্তানের স্কুলের জায়গা পায়নি, যে মা তার সন্তানের চিকিৎসার জায়গা পায়নি, যে বাবা জিপিটি লাইন দিয়ে তিনি কিছু পাচ্ছেন না, ঘরের জন্য হাহাকার চলছে, চাকরি করতে পারছেন না, বাচ্চাদের 40-50 হাজার পাউন্ডের চাকরি করতেন, বাচ্চাদের খাওয়াতে পারছেন না, যিনি হলিডে যেতে পারছেন, এটা একটা প্রোটেস্ট ভোট হয়েছে শোয়েব ভাই। আজ আজকে কি দেখছি, টয় পার্টির গ্র্যান্ডি কেন ক্লার্ক টিভিতে যে বললেন যে লুনেটিক লাইক মাইকেল গ্রোভ, মাইকেল গ্রোভকে যখন আপনি লুনেটিক বলবেন এবং যারা বলবেন যে এই ইউরোপের অর্থনীতি বোঝে না, তখন প্রোটেস্ট ভোট আসবে। হ্যাঁ, আজকে যারা রিমেনের পক্ষে ভোট দিয়েছে, বৃহদাংশ কিন্তু লেবার বলছে, কনজারভেটিভ বলেছে, এই জন্য কিন্তু তারা যে ভোট দিয়েছে। আপনার অনুষ্ঠানে দুজন ব্যক্তিত্ব এসেছিলেন, তারা লেবারের শুধু চোতা নিয়ে এসেছিলেন, তারা প্র্যাকটিশনার, বড় রাজনীতি করেন, তারা কিন্তু পরে আসেন নাই। আমার মাস্টার বলেছে আমি সেদিকে যাব। আমার কমিউনিটিতে যারা আজকে পক্ষে ভোট দিয়েছে কজনই ওরা জানেন, কজন পড়াশোনা করেছেন? সুতরাং আমি বলছি না যদি উভয় পক্ষ পড়াশোনা করেছে, উভয় পক্ষ জানেন না। তবে রাজনীতিবিদরা আমাদের ব্যক্তি মানুষ ভোটারদের মানসিকতা বুঝতে ভুল করেছে 10 বছর ধরে। এই যে ডিস্টেন্স হয়ে গিয়েছে, ইটনের থেকে অক্সফোর্ড থেকে সব এসে যখন শাসন করবেন, আপনি দুধের দাম এবং রুটির দাম জানবেন না, এই প্রোটেস্ট ভোট আসবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, আমি চরিত্র বিশ্লেষণ করবো তেরেসা মেয়ের। তেরেসা মেয়ে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, অক্সফোর্ডে পড়াশোনা করার সময় তার বান্ধবী মরহুম বেনজির ভুট্টো ডিস্কো পার্টিতে তার হাজব্যান্ডের সাথে তার পরিচয় করেছে 1977 সালে। 3 বছর প্রেম করে 1980 সালে তাকে বিয়ে করেছেন। তার বাবা মামা মারা গেছে, তার আশেপাশের ক্লোজ বন্ধুরা জানেন, অত্যন্ত অন্তর্মুখী একজন ব্যক্তিত্ব উনি। উনি যখন প্রমিস করেন আমি এটা করবো, সেটা তিনি ডেলিভার করেন।
আবু হামজা আবু কাতাদাকে আমি এদেশ থেকে বার করব প্রমিস করে তিনি করেছেন। আমি তাজ ভাই আমরা প্র্যাকটিশনার যারা আছি আমরা জানি যে এমএম কেস 18615 কেস তিনি সেটা তার প্রিন্সিপাল হিসেবে আমি এটাকে রাখবই। এটার বিরুদ্ধে আমাদের ইমিগ্রেশন কোর্টের চেয়ারম্যান সাহেব যে ছিলেন ব্লেক সাহেব জাজমেন্ট দিয়েছে, তিনি হাইকোর্টে জাজমেন্ট আবার উপরে অ্যাপিল করে দিয়েছেন, এখনো পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে, জাজমেন্ট আসেনি। আজকে যখন 70,000 ছেলে পেয়েকের জন্য হাহাকার চলছে, তিনি একবারে 30,000 কেদেশ থেকে বার করে দিয়েছেন। বার করে তিনি আবার কি করেছেন, আর ডক্টর হ্যারিসন একটা রিপোর্ট করেছেন, তার বসকে দিয়ে একটা রিপোর্ট নিয়ে এসেছেন, তিনি অ্যাডামেন্ট তিনি একটা জিনিস বাস্তবায়ন করতে চান। তিনি ইমিগ্রেশনের প্রবলেমটা অত্যন্ত ভালোভাবে জানেন, তিনি বেনিফিট যে সমস্যাতে সেটা অত্যন্ত ভালোভাবে জানেন। আমি মনে করি যদি তিনি তার হোম অফিসের এই 6 বছরের অভিজ্ঞতাটা ভালোভাবে কাজে লাগান তিনি কিন্তু উত্তরণ করতে পারবেন। আজ সোহেব ভাই ভোট হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আজকে কিন্তু ডেভিড ক্যামেরুন তেরেসা মে থেকে শুরু করে প্রত্যেকে বলেছে ব্রেক্সিট মিন ব্রেক্সিট, দ্বিতীয় রেফারেন্ডাম হবে না, জনগণের কাছে এটা ফেরত যাবে না। ওকে, গোল হয়েছে, খেলা শেষ। আচ্ছা, ইউ ডাইরেক্টিভস লাইক ডক্টরস ক্যান অনলি ওয়ার্ক অনলি 18 আওয়ার্স, ওয়েন ইজ নিউ প্রাইম মিনিস্টার গোয়িং টু ট্রিগার আর্টিকেল 50, ইজ ডিলেইং আর্টিকেল 50 গোয়িং টু এফেক্ট ব্রিটেন নেগেটিভলি এন্ড কজ দ্য মার্কেটস এন্ড স্টার্লিং টু কিপ গোয়িং আপ এন্ড ডাউন? হ্যাঁ, আমি একমাত্র সাথে, এখানে দুটো বিষয় আছে। আজকে কি করেছে, তেরেসা মে একটি আইন এনেছে এই বছরের 6 এপ্রিলের পরে টায়ার টু জেনারেল যারা আছেন তারা যদি 35,000 পাউন্ড বছরে ইনকাম না করেন আপনার ইনফ্যান্ট ট্রিটমেন্ট পাবেন না, একটা আইন করেছেন। তখন এদেশের ডাক্তার সমাজ নার্স সমাজ বলল যে আমাদের 70,000 নার্স যারা বিদেশ থেকে এসেছেন তাদের যদি এনএচএস ভেঙে পড়বে, একদিনের মধ্যে আইন করা হয়েছে নার্সদের ওই ইনকাম লাগবে না, তোমাদের ইনকামে তোমরা ইনডিফিনিট ট্রিটমেন্ট পাবা, ব্যতিক্রম করেছে। সুতরাং এখানে সেক্টর নেগোসিয়েশন কিন্তু ওটাই সোহেব ভাই, এখন ডক্টরদের কিন্তু ভয়ঙ্কর প্রবলেম। আজকে কিন্তু চ্যানেল 3 যেটা আছে আইটিভি, আইটিভিতে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়েছে, প্রথম প্রশ্ন করেছে যে তুমি কালকে তো বেকার হয়ে যাচ্ছে, এমপি থাকবা মন্ত্রী নাই, বলে আচ্ছা তুমি এখানে যাওয়ার সময় যদি তোমার গাড়ি নিয়ে যায়, হাসি মস্কারা করছে, ও তুমি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন না। সুতরাং এখানে কিন্তু ইন্টারনাল নেগোসিয়েশন চলবে, বিএম এর সাথে নেগোসিয়েশন চলবে এবং জুনিয়র ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন সেখানে নেগোসিয়েশন চলবে। সুতরাং ওই 18 ঘন্টার যে সময়টা আমি এটাকে সেলুট করি, এটাকে আমার মনে করি আমি ব্যক্তিগতভাবে আমাদের ডাক্তারদের ট্রেন করে এদেশে রাখা উচিত। এদেশের 500,000 পাউন্ড খরচ করে একজন ডাক্তার তৈরি করে সে বিদেশ চলে যাচ্ছে, সেটা এ দেশের জন্য খারাপ, এনএসএস এর জন্য খারাপ, আপনার আমার জন্য খারাপ সোহেব ভাই। ওকে, আর্টিকেল 50 যেটা মানে যদি লিসবন ট্রিটি, হ্যাঁ লিসবন ট্রিটি যেটা ট্রিগার হতে সময় লাগবে, এর সময় না। এখানে যেটা হয়েছে আমাদের ক্যামেরন সাহেব বলেছেন নতুন গভর্নমেন্ট এসে করবেন, তেরেসা মে যেহেতু ডেভিড ডেভিসকে ব্রেক্সিট মিনিস্টার তৈরি করেছেন এবং এটা অলরেডি একটা ক্যাবিনেট ডিভিশন দিয়ে দিয়েছিল এবং ওখানে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল, সেখান থেকে তিনি দায়িত্ব নিয়ে হয়তো আমি মনে করি 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে তিনি চলে যাবেন। এবং তেরেসা মে কিন্তু বলেছেন, ইন্ডিকেশন দিয়েছেন, আমি প্রথমে ইউরোপিয়ান রাজধানীগুলোতে যাব, কথা বলে তারপর ট্রিগার করব। ট্রিগার করার অসুবিধা হচ্ছে কি, যেদিন আপনি ট্রিগার করলেন কিন্তু 2 বছর সময়, এই 2 বছর সময়টা বাড়াতে হলে 27টা কান্ট্রির প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মত লাগবে। সুতরাং ব্রিটিশ গভর্নমেন্ট এত তাড়াতাড়ি আমার এটাকে ট্রিগার করবে আমি মনে করি না, তার একটা ইনফর্মাল নেগোসিয়েশন করে সেটা করবে এবং সেটার দিক নির্দেশনা কিন্তু চলে এসেছে সোহেব ভাই। আপনার কি মনে হয় যে আমি 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 আসছি আসছি আপনার কাছে, আমি তাজ ভাইকে বলি, ব্রেক্সিটের কোনো পলিসি ছিল না তাজ ভাই? এটা তো সোহেব ভাই সরকারের ব্যাপার, আমরা তো 10 ডাউন স্ট্রিটের বিহাইন্ড দ্য ব্ল্যাক ডোর কি হইতেছে এটা তো আমরা মেম্বার অফ দ্য পাবলিক জানি না, এবং আপনারা আনছেন বরিস জনসনের ব্যাপারের ব্যাপারটা, তো ভদ্রলোককে অনেকে অনেক কিছু বলেন কিন্তু আফটার অল উনি কিন্তু 2 বার মেয়র অফ লন্ডন হয়েছেন, উনি পাবলিক কিন্তু উনাকে ইলেক্ট করছে, সো হি মাস্ট হ্যাভ সাম ক্যাপাসিটি। আমি আজকে নাইজেল ফ্রাজের কথা বলতেছেন, উনি কিন্তু আউটের পক্ষে ছিলেন, কিন্তু কেউ যদি আমার গলায় চুরিও ধরে আমি তাসরা বলবো না ওই লোকটা ভালো, আই উইল নেভার এভার সাপোর্ট হিম। কিন্তু বরিস জনসনের ব্যাপারে আমি এই জিনিসটা আমি বলবো না, এবং উনি যখন বলছেন ইট ইজ এ ম্যাটার ফর নিউ গভর্নমেন্ট অ্যান্ড 10 ডাউন স্ট্রিট, উনি উনি কেন, তখন তো উনি শুধু একজন এমপি ছিলেন, ওনার কোনো পজিশন ছিল না। অফকোর্স যদি উনি আজকে ফরেন সেক্রেটারি হয়ে গেছেন, কালকে সকালে যদি উনি এরকম উত্তর দেন তাইলে একটু প্রবলেম আছে, উনি এইভাবে উত্তর দিতে পারেন না,
even though this is not his department. So, you know, I don't think এটা হবে, কিন্তু এটা মনে করেন ক্যামেরুন সরকারের একটা ইলেকশন ম্যানিফেস্টো ছিল, পাবলিক এটা চাইতেছে, উনি কমিটমেন্ট দিছে, এই জন্য উনি পাবলিক তো রেফারেন্ডাম চায় না, উনি পার্টি লোকজন চায় না, পার্টি না না, ইটস নট দ্য কেস না না শুয়েব ভাই, শুনেন, উনার প্রত্যেকটা এমপি কিন্তু ওই মেসেজটা এমপিরা কিন্তু পাবলিকের কাছ থেকে কনস্টিটিউয়েন্সি থেকে এমপিরা কিন্তু মেসেজটা নিয়ে কনভে করে ক্যাবিনেটে, তারপরে যায় ওইটা পার্লামেন্টে, ওইটা ওইটা ইট উডেন বি রাইট। আমি আপনার সাথে একমত না যে শুধু এমপিরা চাইতেছে, এখন এমপিরা কেন চাইতেছে? আজকে আপনি আপনার এলাকার এমপি, আপনি কি আপনার মন থেকে বলবেন যে আমি শোয়েব চৌধুরী এটা চাইতেছি না, এটা আমি করব? আপনি নিশ্চয়ই দেখবেন হোয়াট ইজ দ্য জেনারেল ওপিনিয়ন অফ আপনাকে যারা ইলেক্ট করে পার্লামেন্টে পাঠাইছে। তো পাবলিকের নিশ্চয়ই একটা সাপোর্ট ছিল, পাবলিকরা চাইছে যেটা এমপিরা কনভে করছে টু টু ক্যাবিনেট ওর দ্য দেয়ার লিডার, তারপরে এটা পার্লামেন্টে গেছে। আর পাবলিকরা যদি এটা চাইতো না, তাইলে কিভাবে 50 প্লাস বুট হয় অ্যাকচুয়ালি শেব ভাই, সেটাই আমার প্রশ্ন। 50 প্লাস বুট যেটি হয়েছে এটা আপনি দেখেন, দুইটি শ্রেণী লোক বুট দিয়েছে, একটি শ্রেণী হচ্ছে আপনার বয়স্ক যারা, তারা কিন্তু ওই আপনার আউটের পক্ষে ছিল, আর ইয়াং যারা তারা কিন্তু বুট দিতে গেছে, তবে বুইরাদের মতো যায় নাই, বয়স্কদের মতো যায় নাই, সেখানে কম গেছে ইয়াং যারা, যার কারণে মানে এই আউট মানে জয়লাভ করছে। তাইলে কি আপনি বলবেন আজকে একটা দেশে ডেমোক্রেটিক প্রসেসে ইলেকশন হইছে এবং ইলেকশনের পরে একজন লোক প্রাইম মিনিস্টার হইছেন বা এমপি হইছেন, আপনি কি বলবেন না এটা আমি মানি না, এক বুটের জন্য তো সামবডি উইন, এটাই তো সত্য, এটাই তো ডেমোক্রেসি ডিউটি। এখন ইয়াং যারা আপনি আনছেন, আমি নিজে অনেক ইয়াং ছেলে ভোটারদের সাথে কথা বলছি, কামিং টু মাই অফিস, অল অফ দেম আর এই দেশের বোন ব্রট আপ ইয়াং এডুকেটেড সলিসিটার্স ওয়ার্কিং ফর মি, এক্সেপ্ট মি অ্যান্ড নাশিদ ভাই। দর্শক আমি শেয়ার করতেছি, আমার অফিসে কিন্তু পুরো অফিস কিন্তু আমরা দুজনের বিপক্ষে, আমাকে ক্যান্টিনে বসে আমার স্টাফরা বলতেছে, গ্রিলিং করতেছে, তাজ ভাই আপনি আমাদের সাথে চলে আসেন, তো আমি বললাম আমাকে রিজন দাও, আমাকে কনভিন্স করো, কি রিজন দিছে ইয়াং জেনারেশন, আমরা উইদাউট ভিসা আমরা ফ্রি অ্যাক্সেস পাইতেছি ইউরোপে, সামার আসছে আমরা অনলাইনে গিয়ে আমরা 27 পাউন্ডের টিকিট পাইতেছি, আমরা হলিডে করে আসতেছি, আমরা যাইতেছি সুপার মার্কেটে, আমরা কম পয়সায় ফ্রুট কিনতে পারতেছি, অনেক জিনিস আমরা সস্তায় কিনতে পারতেছি, কিন্তু আমি আমার প্রশ্ন ছিল ওদের কাছে, আমি ইন রিপ্লাই যে এখন তোমরা এই শর্ট টাইম হলিডে চিন্তা করতেছো আর সুপার মার্কেটে গিয়ে টাকা সেভ করতেছো, কিন্তু আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, 10 বছর পরে তোমাদের কি হবে, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেন, তো কেউ আমাকে বলতেছে আই ক্যানট ফরগেট মাই রুট হুইচ ইজ বাংলাদেশ, এখন আমি বললাম তুমি তুমি গিয়ে তোমার চিলড্রেনকে বাসায় জিজ্ঞেস করো যে এরা বাংলাদেশ সম্পর্কে কিছু শুনতে চাইবে, সো ওয়াই ইউ ব্রিঙ্গিং দ্য সাবজেক্ট অফ বাংলাদেশ হিয়ার। Problem is we don't have any Brexit policy. I think there was in principle there was a policy, কিন্তু এটা ডিক্লেয়ার করা হয় নাই, এখন এটা কিভাবে ওরা পলিসি বানাইবে যখন ওইটার আমরা রেজাল্টই জানি না, ওইটা হা বা না হবে, কোন পক্ষে যাবে, এখন তো হইছে, দ্যার ইজ এ থিঙ্কিং প্রসেস। আজকে প্রধানমন্ত্রী ফার্স্ট জবটা যেটা করছেন, উনি একটা ডিপার্টমেন্ট করে একজন মিনিস্টার উনি অ্যাপয়েন্ট করছেন, এটাই হলো উনার কাজ। প্রবলেম ইজ উই ডোন্ট হ্যাভ এ ব্রেক্সিট পলিসি, বাট উই পলিসি জাস্ট এ ম্যান্ডেট টু লিভ। আমি একটু উদাহরণ দেই, আজ থেকে এক বছর আগে যখন আমি স্কটল্যান্ড হ্যানা ভোট দেখলাম, আমি এসএমপি এর রূপরেখা পেয়েছি, অর্থনীতি কী হবে, তেল নীতি কী হবে, পররাষ্ট্রনীতি কী হবে, ইলিগাল লোকদের আমরা অ্যামনিস্ট্রি দিয়ে দিব, ব্রিটিশ গভর্নমেন্টের 10 ডাউনিং স্ট্রিট বলেছে কী হবে, চলে আসলে কী হবে, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বলেছে যে তোমরা আমার পাউন্ড ইউজ করতে পারবা, তোমরা তোমার কারেন্সি রাখতে পারবা, এসব বলেছে, তারা বলছে আমরা ইউর যাবো, তারা কিন্তু পুরো একদম
লিখিত ভাবে তার চার্ট দিয়েছিল আমরা যেটা স্কটল্যান্ডে পেয়েছি, এই ধরনের কোনো পলিসির ডকুমেন্ট আসেনি। আমার 27 থেকে 28টা যে সেক্টর আছে, এগ্রিকালচার বলেন, ইন্ডাস্ট্রি বলেন, মেডিকেল বলেন, বায়ু দূষণ বলেন, পানিতে কি বসবাস করছেন তাদের সংখ্যা ইংল্যান্ডে থাকা বিদেশিদের থেকে বেশি হবে বলে আমার মনে হয়, এদেরকে ইংল্যান্ড ফেরত নিতে কি প্রস্তুত আছে? না, প্রস্তুত নেই। আপনারা বাংলাদেশের নাগরিক হলে আপনার নন ইউ ন্যাশনাল হিসেবে এদেশে আসতে হবে। আপনার বাংলাদেশের নাগরিক, আপনি তো ইউরোপ নাগরিক না। আর দুটা প্রশ্ন আসছে, আপনার একজন সহকর্মী আমাকে জিজ্ঞেস করেছিলেন যারা 2 মাস 3 মাস 6 মাস ধরে এদেশে আছেন তাদের কি করতে হবে। তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবেন, করে এনআই ট্যাক্সটা ঠিক মতো দেবেন, পড়াশোনা করলে ঠিক মতো ক্লাসে যাবেন, মেডিকেল যদি থাকেন মেডিকেলটা নেবেন, অথবা সেলফ এমপ্লয়েড থাকলে প্রপার ভাবে ট্যাক্স দেবেন। যদি আইন মেনে চলেন আমার মতে কারো কোনো অসুবিধা হবে না। তিনি পলিসি দেখে কাজ করেন, তিনি বই দেখে কাগজ দেখে অ্যাডভাইজার নিয়ে কাজ করেন, সুন্দর ভবিষ্যতের জন্য গ্রেট ব্রিটেনকে গ্রেটেস্ট করার জন্য তার প্রতি আহ্বান থাকবেন। আপনি পার্টি বা ব্যক্তি ভাবেন না, দেশকে ভেবে মার্গারেট থ্যাচার হন। আমরা প্যানিক করার কিছু নাই, ওয়েট এন্ড সি, আমরা দেখি কি হয়। অফকোর্স আমি অ্যাকসেপ্ট করতেছি শর্ট টার্মে ইকোনমির উপর প্রভাব পড়বে, তো এটা ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে। আমার 2 ভাই কল দিছেন প্রোগ্রামে যে উই আর গ্রেট ব্রিটেন, এই দেশের আলাদাই একটা হিস্ট্রি আছে, উই আর নট এ পুয়ার কান্ট্রি, আমাদের নিজেদের একটা ইতিহাস আছে এবং এইটা নিয়েই আমরা চলতে পারবো। এবং নতুন হোম সেক্রেটারি আসছেন যেনার সম্পর্কে আমরা কেউ জানি না, এখন অনেক কিছু আপনারা বলতে পারেন যে হার্ডেস্ট হোম সেক্রেটারি ছিলেন কারেন্ট প্রাইম মিনিস্টার, উনার কিন্তু এখন ডিপার্টমেন্টাল ডিউটি চলে গেছে, উনি হয়তো অন্য অন্য ওয়াইডার সেক্টরে ইনভলভ হয়ে যাবেন। দেখা যাক, উনি যিনিকে হোম সেক্রেটারি করছেন কে ইমিগ্রেশন মিনিস্টার হবে আমরা জানি না, উনারা কি পলিসি নিয়ে আসেন। এবং আমি বিশ্বাস করি যে যদি এই ইউরোপের ম্যাস মাইগ্রেশনটা যখন স্টপ হবে, এই দেশ চলতে হলে ইমিগ্রান্টসদের দরকার, ইমিগ্রান্টস ছাড়া দেশ চলবে না। এবং এইটা থেকে আমি আশা করি আমরা অনেক বাংলাদেশি বলেন, আমরা অনেক কমনওয়েলথ দেশের মানুষ এখানে আছে, অনেকের ইমিগ্রেশন ঠিক নাই, আমি বিশ্বাস করি যে আমরা এটা থেকে হয়তো একটা ফেভারেবল একটা ট্রিটমেন্ট আমরা পাবো। এবং যেটা বরিস জনসন বা অন্য অন্য ক্যাবিনেট মিনিস্টার এখন হয়ে গেছেন, ওনারা কিন্তু ওপেনলিও বলছেন এইসব ইলিগেল ইমিগ্রান্টসদের ব্যাপারে ডিপলি সরকারের কিছু চিন্তা করা দরকার। আজকে হয়তো ফরেন মিনিস্টার হিসাবে বরিস জনসন যদি ক্যাবিনেটে বসে আপনাদের কথা আলাপ করেন, যখন ডিবেট হবে নিশ্চয়ই এটা হোম সেক্রেটারি বা প্রাইম মিনিস্টার শুনতে হবে। এবং মুসলমান হিসাবে আমরা ব্রিটিশ সিটিজেন, আমরা এখানে থাকতে পারবো, কিন্তু এই যে প্যানিক কথাগুলো শুনতেছি যে মুসলমানদের আউট করে দেওয়া হবে, যারা এখানে জন্মগত ব্রিটিশ সিটিজেন, কাউকে নো ম্যাটার হোয়াট সর্ট অফ ক্রিমিনাল কনভিকশন আছে বা এই দেশের এগেইনস্টে যদি ওরা আজকে হিত্রোতে গিয়ে একটা প্লেনও যদি ব্লক করে দেয়, এন্ড ইফ দে আর ব্রিটিশ সিটিজেন বাই বার্থ, কেউ এখানে এই দেশ থেকে তাদেরকে বাইর করে দিতে পারবে না, বিকজ দে আর ব্রিটিশ সিটিজেন। হয়তো রেস্ট অফ দ্য লাইফ ওদেরকে প্রিজনে দেওয়া যাবে, পাসপোর্ট কনফিসকেট করা হবে, কিন্তু দে ক্যানট বি রিমুভ ফ্রম দিস কান্ট্রি। দিস আনসার মাই সিস্টার্স কল, দ্য পিপুল টকিং অ্যাবাউট দ্য মুসলিম পিপুল উড বি রিমুভ ফ্রম দিস কান্ট্রি, তো হুইচ কান্ট্রি আই ডোন্ট নো। আরেকটা দেশ কি ক্রিয়েট করা হবে টু রিমুভ অল দিস মুসলিম পিপলস? থ্যাংক ইউ তাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নাসির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি ব্রেক্সিট নিয়ে এবং রেফারেন্ডাম নিয়ে, আমরা আমার 2 অতিথি কথা বলেছেন এবং আমি যতটুকু পেরেছি কথা বলেছি। তবে একজন কলার আপত্তি, একজন SMS করেছেন যে আমি যেটি বলেছি যে 40 বছরের গড় সংসার 3 তালাকে শেষ করে দিলেন,
এবং তিনি সেটির সাথে দ্বিমত পোষণ করেছেন এবং তিনি বলেছেন যে ব্রেক্সিট যেটি হয়েছে সেটি তালাকের সাথে সম্পৃক্ত নয়। থ্যাংক ইউ ব্রাদার আপনার মতামতের জন্য। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার কমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তবে আমি এটি একটি এক্সাম্পল দিয়েছি, হয়তো এক্সাম্পলটি হয়তো আপনার মনে ধরেনি। আরেকটি এক্সাম্পল আমি দিয়েছিলাম যে মানি না মানি না এবং কি মানো না জানি না জানি না। তো হয়তো এরকম ব্রেক্সিটের কোনো পলিসি ছিল বলে আমার মনে হয় না, এবং ব্রেক্সিটে কী কনসিকুয়েন্স হতে পারে সেটার ব্যাপারেও তাদের ধারণা কতটুকু ছিল আমি জানি না। তবে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন বলিষ্ঠভাবে কথা বলেছেন, বরিস জনসনকে তিনি পররাষ্ট্রমন্ত্রী করেছেন এবং ডেভিড ডেভিসকে ব্রেক্সিট নিগোসিয়েটার একটি আলাদা ক্যাবিনেট দিয়ে দেওয়া হয়েছে সেখানে, এবং যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন তাদেরকে যদি নিগোসিয়েশন করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নিগোসিয়েশন করার জন্য দায়িত্ব দেওয়া হয় তারা কি করবেন আমি জানি না। তবে আমরা পলিসি প্রবলেম ইজ উই ডোন্ট হ্যাভ এনি ব্রেক্সিট পলিসি জাস্ট এ ম্যান্ডেট টু লিভ, উই আর ডিবেটিং এ ডিসিশন উইথ নো পলিসি। আমাদের পলিসি থাকতে হবে এবং সেখানে আমরা কীভাবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নিগোসিয়েশন করব সেই পলিসি দ্বারা কাজ করতে হবে। এবং নাশিদ ভাই যেটি বলছেন যে থেরেসা মে কাজ করেন এবং তিনি আরেকজন মার্গারেট থেচার হতে পারেন, প্রিয় দর্শক আমাদেরকে অপেক্ষা করতে হবে থেরেসা মে ব্রিটেনকে কীভাবে নেতৃত্ব দেবেন এবং ব্রিটেন কীভাবে এগিয়ে যাবে এবং ব্রেক্সিটের কারণে পাউন্ড যে ক্রাশ করেছে এবং আজকে যেটি হয়েছে এতদিন আমাদের যারা দেশের মানুষ যারা নাশিদ ভাইকে বলেছেন যে টাকা পাঠাবো দেশে টাকার দাম তো কমে গেছে, পাউন্ডের দাম কমছে এবং যেটি 116 টাকা থেকে নেমে সেটি 102 টাকা চলে এসেছিল আজকে সেটি 105 টাকা চলে গিয়েছে। আমরা সাধারণ মানুষ যারা তারা এভাবেই হিসাব করি আমরা যে এটি কেন হলো, ব্রেক্সিটের কারণেই হয়েছে নতুবা এটি হতো না। তাজ ভাইয়ের মতো যারা রিচ তারা মনে করেন যে ব্রেক্সিট হয়েছে চিন্তার কোনো কারণ নেই, এটি আমরা কভার করতে পারবো, এটা রিকভারি হবে এবং উইদিন 2-3 ইয়ার্স ইনশাল্লাহ আমরা গো ব্যাক টু নর্মাল। কিন্তু অনেকে বলছে শোভ ভাই আমি না বুঝে কথা বলছি কারণ আমার ব্যবসাও এফেক্টেড হবে, কারণ ইউরোপ থেকে না মানুষ না আসলে আমি কাজও পাবো না। তবুও আমি মনে করি হোয়াট আই ফিল আই শুড টক। ওকে প্রিয় দর্শক, যারা ব্রেক্সিটের পক্ষে ছিলেন তারা হয়তো দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ যখন 71 মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে সাময়িক হয়তো সমস্যা হয়েছিল কিন্তু সময়ের বিবর্তনে দেশ দাঁড়িয়ে গেছে। আমার বিশ্বাস ব্রিটেন ওভারকাম করবে এবং ইকোনমিক্যালি ব্রিটেন অচিরেই একটি স্ট্রং পজিশনে চলে যাবে, এটি আমার বিশ্বাস। আপনারা যে যেখানে থাকুন প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন, এবং আমরা ব্রিটিশ আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা মুসলিম হই হিন্দু হই বৌদ্ধ হই খ্রিস্টান হই আমরা সবাই ব্রিটিশ। আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।